স্নাতক স্তরে রাজনীতি বিজ্ঞান বিষয়কে চয়ন করেছিবা প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত করুছি আজির এই আলোচনা চক্র এবং শ্রেণীকক্ষ মধ্যে। আজি আমি বিপিএসসি 132 অন্তর্গত ভারতীয় সরকার এবং রাজনীতি রয়েছে তার ব্লক 3 এবং ইনস্টিটিউশন বা অনুষ্ঠান গুলি ভারতের কার্য করুছি সে বিষয়ে আমি আলোচনা জারি রাখিবা। আমি গত শ্রেণীকক্ষে আলোচনা করে ইউনিট 7 কু যে ব্যবস্থাপক সভাকে বিচারক নিয়ে এবং আজ আমি ইউনিট 8 কু বিচারক নেবা এক্সিকিউটিভ বা কার্যপালিকা এবং বিশেষ করে আপনার সিলেবস মধ্যে ইউনিয়ন এক্সিকিউটিভ কু স্থাপিত করা যাই কেন্দ্রীয় কার্যপালিকা কু আমি আলোচনা করিবা এবং কেন্দ্রীয় কার্যপালিকা হিসাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেথিরে আমার আলোচনার মুখ্য বিষয় হবে। এ বিষয়ে আলোচনা কলা বেড়ে প্রথমে আপনার সূচিত করে দেওয়া চাহুছি যে এবং আমি বি সে বিষয়ে আলোচনা করে সারি লেজিসলেচর আলোচনা কলা বেড়ে রাষ্ট্রপতি ও শাসন ব্যবস্থা এবং সংসদীয় শাসন ব্যবস্থা মাধ্যমে আমি ভারতের যে শাসন ব্যবস্থা গ্রহণ করছেন তাহা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংসদীয় শাসন ব্যবস্থায় দুইটি কার্যপালিকা থাকে গোটে বাস্তব কার্যপালিকা এবং গোটে নামক মাত্র কার্যপালিকা নমিনাল এক্সিকিউটিভ নামক মাত্র কার্যপালিকা এবং রিয়েল এক্সিকিউটিভ বা বাস্তব কার্যপালিকা। এই নামক মাত্র কার্যপালিকা এবং বাস্তব কার্যপালিকা এইভাবে দুইটি কার্যপালিকাঙ্ক মধ্যে ক্ষমতা বাণ্টি দিয়া যাই দায়িত্ব বাণ্টি দিয়া যাই কার্য সম্পাদনার পদ্ধতি মধ্যে সেমানকর অলগা। যে নামক মাত্র কার্যপালিকা হুম সে তাঙ্ক উপরে সংবিধান সমস্ত ক্ষমতা অর্পণ করে থাকে কিন্তু বাস্তব কার্যপালিকাঙ্কর বিনা পরামর্শ এবং সহযোগে সে ক্ষমতা গুলি ব্যবহৃত হয়ে পড়ে না। তেমন নামক মাত্র এবং বাস্তব কার্যপালিকা যে দুইটি রূপ রয়েছে দুইটি অনুষ্ঠান রয়েছে কার্যপালিকার সংসদীয় কার্যপালিকা ব্যবস্থায় ভারতের যেহেতু এক সংসদীয় শাসন ব্যবস্থা আমি গ্রহণ করছেন সংসদীয় কার্যপালিকা নীতি গ্রহণ করছেন তেমন ভারতের মধ্যে গোটে নামক মাত্র এবং গোটে রাষ্ট্রপতি কার্যপালিকা রয়েছে। নামক মাত্র কার্যপালিকা হচ্ছেন রাষ্ট্রপতি এবং বাস্তব কার্যপালিকা হচ্ছেন প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকা মন্ত্রী পরিষদ সংক্ষেপে খালি কহিলে প্রধানমন্ত্রী। তেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জনে নামক মাত্র জনে বাস্তব কার্যপালিকা নামক মাত্র কার্যপালিকা যিয়ে সে হচ্ছেন রাষ্ট্র মুখ্য এবং বাস্তব কার্যপালিকা যিয়ে সে হচ্ছেন শাসনর মুখ্য বা সরকারি হেড অফ দি স্টেট আর হেড অফ দি গভর্নমেন্ট। এবং যেহেতু ভারতের এক সংসদীয় ব্যবস্থা সহিত আমি এক সাধারণতান্ত্রিক ব্যবস্থাকে মধ্যে গ্রহণ করছি তেমন এটি যে রাষ্ট্রমুখ্য হলে বা যে নামক মাত্র কার্যপালিকা হলে সি বংশানুক্রমিক ভাবে বছা নযাই নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা হয়েছে সে পরোক্ষ বা প্রতিনিধি পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে নির্বাচিত হয়ে পারে কিন্তু রাষ্ট্রমুখ্য নির্বাচিত হওয়া এক সাধারণতান্ত্রিক ব্যবস্থার মূল লক্ষণ। ইংল্যান্ড এক সাধারণতান্ত্রিক ব্যবস্থা নুহে কিন্তু না ইংল্যান্ডে রাজা বা রাণী বংশানুক্রমিক ভাবে বছা যাচ্ছেন কিন্তু ভারত এক সাধারণতান্ত্রিক ব্যবস্থা রিপব্লিক ইন্ডিয়া ইজ এ রিপব্লিক কারণ দি হেড অফ দি স্টেট ইজ ইন ইলেক্টেড ওয়ান ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম এক নির্দিষ্ট সময় পাই আমি যে রাষ্ট্র মুখ্যকে নির্বাচিত করছেন তেমন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি বংশানুক্রমিক ভাবে বছা নযাই নির্দিষ্ট সময় পাই নির্বাচিত হোথবারু ভারত এক সাধারণতন্ত্র রাষ্ট্রর রিপব্লিকর চরিত্রকে বহন করছে। এবং এ বিষয় রাষ্ট্রপতির নির্বাচন কথা আলোচনা কলাবেলে রাষ্ট্রপতি পদবী সম্পর্কে আমাকে প্রথমে সাংবিধানিক দৃষ্টিকোণে স্পষ্ট হওয়াকে পড়ব যে ভারতীয় সংবিধানের 52 ধারায় ইন আর্টিকল 52 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার ইজ প্রভিজন ফর দি অফিস অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের জন রাষ্ট্রপতি রহবে এবং রাষ্ট্রপতি পদবী সম্পর্কে অফিস সম্পর্কে তাঁর অনুষ্ঠান সম্পর্কে সূচনা দিয়া যাই এক সাংবিধানিক ধারা মাধ্যমে গুরুত্বপূর্ণ ধারা মাধ্যমে তা হচ্ছে আর্টিকল 52 বা 52 ধারায় এবং 52 ধারার বিষয়কে আহরি স্পষ্ট করে দিয়েছি যেতবে 53 ধারায় আমি কিন যে অল দি এক্সিকিউটিভ পাওয়ার অফ দি ইউনিয়ন আর ভেস্টেড অপন দি প্রেসিডেন্ট কেন্দ্রর সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতিঙ্ক উপরে ন্যস্ত হয়েছে অর্পণ করা যাইছে। তেমন 52 ধারায় রাষ্ট্রপতি পদবী সৃষ্টি করা 53 ধারায় রাষ্ট্রপতিঙ্ক উপরে কেন্দ্র সরকারঙ্কর সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করা গলা তেমন তাহা সূচিত করুছি যে ভারতের যে রাষ্ট্রপতি পদবী তা সাংবিধানিক দৃষ্টিকোণর সৃষ্ট এবং সাংবিধানিক দৃষ্টিকোণর তাকে মধ্যে সমস্ত ক্ষমতা
আমি যে কহিলে রাষ্ট্রমুখ্য পাখে নামকমাত্র কার্যপালিকা পাখে সমস্ত ক্ষমতা অর্পণ করা যাই তেমন আর্টিকল 53 ভেস অল দি এক্সিকিউটিভ পাওয়ার অফ দি ইউনিয়ন অপন দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্রর সমস্ত প্রশাসনিক ক্ষমতা কু 53 দ্বারা রাষ্ট্রপতি উপরে অর্পণ করছি। তারপরে আমার ভিতরে প্রশ্ন আসব যে যেহেতু আমি কহিলে যে রাষ্ট্রপতি পদবীটা নির্বাচিত পদবী, নির্বাচন রাষ্ট্রপতিঙ্কর হচ্ছে, তেমন রাষ্ট্রপতি কেমিতি নির্বাচিত হুঁতে, তেমন যদি আমি 54 ধারা ফেরি আসবা, 54 ধারে 53 ধারে আমি সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতি দিয়ে পদবী সৃষ্টি হয়ে গেল, কিন্তু রাষ্ট্রপতি কেমিতি নির্বাচিত হবে না? গোটে রাষ্ট্রপতি নির্বাচন করাইবা পাই গোটে, যেহেতু সে ইনডাইরেক্ট ইলেকশন আসুচান ইলেকটেড বাই ইলেকট্রাল কলেজ, এবং সেই ইলেকট্রাল কলেজে সে নির্বাচক মন্ডলীর কিছু সভ্য রয়েছেন, তো রাষ্ট্রপতি পদবী পাই যে প্রক্রিয়াটা তাহা 54 ধারে বর্ণিত হয়েছি, এবং রাষ্ট্রপতি পদবী পাই যে নির্বাচন তা পরোক্ষ ভাবে সম্পাদিত হয়ে থাকে এবং তাহা এক নির্বাচক মন্ডলী নেকি তাহা সম্পাদিত হুয়ে, তো সে নির্বাচক মন্ডলীর কেউ মানে সদস্য রয়ে থাকে, কেউ মানে নির্বাচক, কেউ মানে ভোটদাতা, না সে নির্বাচক মন্ডলী কেউ মানে ভোটদাতা হবে বা কেউ মানে সদস্য হবে সে সম্পর্কের স্পষ্ট ভাবে সূচনা দিয়া হয়েছে 54 ধারে, যে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত প্রতিনিধি, রাজ্য ব্যবস্থাপক সভার বা বিধানসভার নির্বাচিত প্রতিনিধি, এবং যে কেন্দ্রশাসিত অঞ্চল তিনোটি রয়েছে দিল্লি, জম্মু কাশ্মীর ও পুডুচেরি, তার মধ্যে নির্বাচিত তার বিধানসভার নির্বাচিত প্রতিনিধি, তেমন এই মানুষ নেই রাষ্ট্রপতি যে নির্বাচক মন্ডলী গঠন করা যাই নির্বাচন তা গঠিত হয়ে থাকে। লোকসভা রাজ্যসভার নির্বাচিত সদস্য, উই গিভ ইম্পর্টেন্স টু দি ইলেক্টেড মেম্বার্স, নো নমিনেটেড মেম্বার অফ লোকসভা এন্ড রাজ্যসভা or the state legislative assemblies, they have a right to be a voter in the election of the president of India. So, man eligible no hunti. So, man ko pakhre se, sabhya hava pahin, nirbachak hava pahin, ba bhor data te hava pahin, nirbachak mandoli te tan karo, rashtrapati ko nirbachan le, aung sudran kari apain sa man karo, sujog nahi sa man ko pakhre. Tano, jo mane mononito sadasya, lokasabhare, barajana lokasabhare dujana, anglo-bharatiya sabhya rahi chanti, rajyasabhare barajana রাষ্ট্রপতিঙ্ক দ্বারা বিভিন্ন সামাজিক কলা এবং যে ক্ষেত্রগুলি রয়েছে সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রর খ্যাতি সম্পন্ন লোকমানকু মনোনীত করা হয়েছে রাজ্যসভাকে, সেটি রয়েছে রাজ্যসভায় এবং কিছু রাজ্য ব্যবস্থাপক সভায় মধ্য নির্বাচিত প্রতিনিধিঙ্ক বাদ কিছু মনোনীত প্রতিনিধি মানে মধ্যে রয়ে থাকে, তেমন এই মানে কদাপি অংশগ্রহণ করে পারিবে না, নমিনেটেড মেম্বার্স অংশগ্রহণ করে পারিবে না, আমি গুরুত্ব দেওয়া ওনলি ইলেক্টেড মেম্বার্স। এবং আগরু যে ইউনিয়ন টেরিটোরি গুড়াক সভ্য মানে বিধানসভার সভ্য মানে অংশগ্রহণ করে পড়ে, কিন্তু 1992 মশিহার 70তম সংবিধান সংশোধন আইন, দি 70th কনস্টিটিউশনাল আমেন্ডমেন্ট আক্ট অফ 1992, সেতরে ইউনিয়ন টেরিটোরির ব্যবস্থাপক সভার সভ্য মানুষ নির্বাচিত সভ্য মানুষ অংশভুক্ত করিবার সুবিধা দিয়া গেল, তেমন এই নির্বাচিত সদস্য মানে এই মানে রহিলে সেই ইলেকট্রাল কলেজের। তারপরে আসিলা যে আমি কেমিতি রাষ্ট্রপতিঙ্ক নির্বাচন প্রক্রিয়াকু তাকু পরিচালনা করিবা, এবং নির্বাচন প্রক্রিয়াকু পরিচালনা কলাবেলে আম পাখরে গোটে রহুছি যে 55 ধারার গোটে ব্যবস্থা রহুছি যে কেমিতি সে নির্বাচিত হবে, ম্যানর অফ ইলেকশনটা কোন, ম্যানর অফ ইলেকশন বা প্রসিডিওর অফ ইলেকশন রে, প্রসিডিওর অফ ইলেকশন রে 55 ধারার সে প্রসিডিওর বিষয়ে কুয়া যাই, কো প্রক্রিয়ার নির্বাচন হব না, ইলেকশনটা গোটিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ার হব যা সহিত আমি সাধারণত পরিচিত নুহতি, কোন সে প্রক্রিয়াটা না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিন্স অফ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দুইটা প্রক্রিয়া তত্ত্ব নির্বাচনের দুইটা তত্ত্ব ভিতরে অছি, আমি সাধারণত তার সহ এতে পরিচিত নুহতি, এবং সে প্রক্রিয়া দুইটা হচ্ছে যে প্রেসিডেন্ট যে প্রক্রিয়ার নির্বাচিত হচ্ছেন, রাষ্ট্রপতি যে প্রক্রিয়ার নির্বাচন নির্বাচিত হচ্ছেন, 55 ধারার সে সম্পর্কের সূচনা দিয়া যাই, এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সমানুপাতিক ভোট ব্যবস্থা, এবং দ্বিতীয় হল সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টম, একক হস্তান্তরণীয় ভোটদান ব্যবস্থা, তেমন সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টম, একক হস্তান্তরণীয় ভোট ব্যবস্থা, এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, এই দুইটি প্রক্রিয়ার এই দুইটি মেথড সেটি প্রয়োগ হচ্ছে সে নির্বাচন প্রক্রিয়ার বুঝবাকে আমি চেষ্টা করিবা। প্রথমে আমি নেবা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কম, সমানুপাতিক ভোট ব্যবস্থা কম, না সমানুপাতিক ভোট ব্যবস্থায়
জনে ভোটদাতা গোটিয়ে ভোট দেলে মধ্যে তা ভোটর মূল্য সে প্রতিনিধিত্ব করুথবা লোকমানক সংখ্যাকু নেই নির্ধারণ প্রপোর্শনাল আমি সাধারণ ভাবে বুঝি পারুছন্তি প্রপোর্শনেট প্রপোর্শনাল অর্থ সমানুপাতিক তেমন জনে গোটিয়ে ভোট দৌছি কিন্তু সে গোটিয়ে ভোটর মূল্য নির্ধারিত হচ্ছে ভিন্ন ভিন্ন আঙ্কিক অঙ্কর সূত্র দ্বারা এবং যে অ্যারিথমেটিক্যাল ফর্মুলা রয়েছে এমএলএ এর ভোটর মূল্যকে নির্ধারণ করা গোটে সূত্র রয়েছে এবং এমপি মানকর ভোটর মূল্যকে নির্ধারণ করা গোটে সূত্র রয়েছে এমএলএ এর ভোটর মূল্যকে নির্ধারণ করা সে যে রাজ্যের প্রতিনিধি সেই রাজ্যের সমুদায় জনসংখ্যা ও সেই রাজ্যের নির্বাচিত এমএলএ মানক সংখ্যায় হরিগেলে যে ভাগফল মিলব তাহলে হাজারে আউথরে ভাগ করেদেলে যে সর্বশেষ ভাগফল মিলব তা হচ্ছে গোটে এমএলএ এর ভোটর মূল্য তেমন গোটে এমএলএ এর ভোটর নির্ধারণ ভোটর মূল্য নির্ধারণ করা গোটিয়ে ভোট দেব সে কিন্তু ভোটর মূল্য প্রপোর্শনেট হবে সে প্রতিনিধিত্ব করুথবা জনসংখ্যা সাংরে তার তাহার ভ্যালুটা সেই অনুযায়ী নির্ধারিত হবে তেমন এই ভ্যালুটা নির্ধারণ কলা বেড়ে সেই রাজ্যের জনসংখ্যা সেই রাজ্যের জনসংখ্যা কু আমি সেই রাজ্যের নির্বাচিত এমএলএ মানক সংখ্যায় হরুচান এবং এমএলএ এই যে ভাগফল মিলা তাকে পুঁজি হাজারে হরুচান এবং হাজারে হরলা পরে যে যে ফাইনাল রেজল্ট মিলা তা হচ্ছে গোটে এমএলএ র সেই রাজ্যের এমএলএ র ভোটর মূল্য তেমন যদি আমি জনবহুল রাজ্য দেখিবা আন্ধ্রপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ হোক বা উত্তরপ্রদেশ হোক সেমানকর এমএলএ র ভোটর মূল্য যাহা ছোট ছোট রাজ্য যেগুলিক রহিলে তাঙ্কর ভোটর মূল্য নিশ্চিত ভাবে কম হব কারণ সেমানে জনসংখ্যা কম সে রাজ্যের জনসংখ্যা বহুত কম তেমন এমএলএ মানকর ভোটর মূল্য সেই রাজ্যের লোকমানকর সংখ্যা উপরে নির্ভর করছে সেমতি ভ্যালু অফ দি ভোট অফ এন এমপি কু আমি নির্ধারণ করছি লোকসভা বা রাজ্যসভার নির্বাচিত গোটে এমপি র ভোটর মূল্য নির্ধারণ কলা বেড়ে আমি টোটাল ভ্যালু অফ ভোটস অফ অল এমএলএ বিভিন্ন রাজ্যর এমএলএ মানে দেইথিবা সমুদায় ভোটর মূল্য কু আমি হরি দৌছন্তি লোকসভা রাজ্যসভা বা পার্লামেন্টর নির্বাচিত এমপি মানক সংখ্যা তেমন টোটাল ভ্যালু অফ ভোটস অফ অল এমএলএ ডিভাইডেড বাই দ টোটাল নম্বর অফ ইলেক্টেড এমপি যাহা ভাগফল মিলব বা সেই ভাগফলটা হচ্ছে গোটে এমপি র ভোটর মূল্য তেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মেথডে আমি বুঝলে যে জনে এমএলএ বা এমপি গোটিয়ে ভোট দেলে মধ্যে তার ভোটর মূল্য ভিন্ন ভিন্ন ভাবে নির্ধারিত হচ্ছে তার ভ্যালুকে নির্ধারণ প্রপোর্শনেটলি করা যাচ্ছে এবং সে কাহার প্রপোর্শনেট হচ্ছে না সে প্রতিনিধিত্ব করুথবা লোকমানক সংখ্যায় প্রতিনিধিত্ব তাহা প্রপোর্শনেট বা সমানুপাতিক হচ্ছে তারপরে আমি আসবা সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টম একক হস্তান্তরণীয় ভোটদান ব্যবস্থা কম না একক সিঙ্গল সে গোটিয়ে ভোট দেব তা ভোটর ভ্যালুটা আলাদা হল ওড়িশার ভোটর এমএলএ র ভোটর মূল্য 147 হইপারে তেমন লোক সংখ্যা উপরে তা নির্ভর করুছি তেমন গোটে গোটে এমএলএ র ভোটর মূল্য যাহা না কাহিঁকি সে গোটিয়ে ভোট দেব গোটে এমপি র ভোটর মূল্য যাহা না কাহিঁকি সে গোটিয়ে ভোট দেব সিঙ্গল কিন্তু সিঙ্গল ভোটটা সে কেমতি দেব না আমি যেতবে ভোটদান কেন্দ্রকে যাচ্ছি আমি জনকে ভোট দৌঁচা যদি দুই জনকে ভোট দেওয়ার চেষ্টা কলে তবে তা ভোটটা আমার নাকচি যাচ্ছে কিন্তু এটি সিঙ্গল ভোট সে দৌঁছি গোটিয়ে ভোট দৌঁছি কিন্তু সে ভোটটা ট্রান্সফারেবল হচ্ছে অর্থাৎ যেতে ক্যান্ডিডেট রুচি তাঁক ভিতরে সে ভোটটা বাটি দেছে কেমিতি বাটুছি না সেইপাই কুহি দিস ইজ অলসো নোন এজ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টম ইজ অলসো নোন এজ প্রিফরেন্সিয়াল ভোটিং সিস্টম পছন্দ অনুযায়ী সে সজাই দিচ্ছে চারিজন ক্যান্ডিডেট রয়েছে মোর গোটিয়ে ভোট মু গোটিয়ে ভোট দেওয়া যেতবে গলি এই চারিজন ক্যান্ডিডেট কু পছন্দ অনুযায়ী সজাই দিয়ে এ বি সি ডি মু ডি কু এক নম্বর এক পছন্দর প্রথম পছন্দর ভোট দিয়ে দুই নম্বর জায়গা কু সি কু দিয়ে বি কু দিয়ে এ কু দিয়ে যা কু দিয়ে মু পছন্দ অনুযায়ী চারি মো চারিজন ক্যান্ডিডেট ভিতরে মো গোটিয়ে ভোট কু মু পছন্দ অনুযায়ী বাটি দিচ্ছি তেমন সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টম রে একক ভোট কিন্তু তাহা জন বিভিন্ন ক্যান্ডিডেট মধ্যে পছন্দ অনুযায়ী বটা হচ্ছে এবং পছন্দ অনুযায়ী সে আমি সজি দেছি তেমনি ক্যান্ডিডেটস আর গ্রেডেড ইন অর্ডার অফ প্রিফারেন্স পছন্দ অনুযায়ী সেমানকে আমি সজাই দেছি তারপরে আসব কাউন্টিং র কাম যেটা হিসাব করা যাব ইলেকশন প্রসিডিওর যেটা হিসাব করা যাব সে হিসাব কলা বেলকু যে কোটা দরকার সে কোটা মাত্র এটি গোটে অলগা প্রকার কোটা আমি অলগা নির্বাচন দেখতে যেত ভোট হয়েছে যে অধিকার রখিলা সে তাকে আমি নির্বাচিত বলে ঘোষণা করে কিন্তু এটি হচ্ছে গোটে কোটা পাইবাকু হব নির্দিষ্ট সংখ্যক ভোট পাইবাকু হব এবং সে কোটাটাকু এটি আমি কুহযাচ্ছি মোট ভ্যালিড ভোট যাহা ডিভাইডেড বাই দি নম্বর অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড আপ প্লাস ওয়ান এবং হোল প্লাস ওয়ান তার অর্থ কোণ না যেতে ভ্যালিড ভোটস আসিলা সে ভ্যালিড ভোট কু আমি হরিদবা কাহারে কাহা সাঙ্গে না কেতে স্থান পূরণ হবাকু রয়েছে কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন র ব্যবস্থা অনুযায়ী এককালীন তিন চার পাঁচ পদবী পাই মধ্যে নির্বাচন হয়ে পারিব তেমন কেতেটা পোস্ট পাই এটি ইলেকশন হচ্ছে তেমন কেতেটা জায়গা ফিল আপ করা নির্বাচন করা যাচ্ছে
তেমন সেটাকে বিচার কু নিয়ে এটি আমি কেতটা রাষ্ট্রপতি পাই নির্বাচন করছেন না গোটে রাষ্ট্রপতি তেমন গোটে কেতটা পোস্ট জায়গায় এক রাখলে প্লস ওয়ান অর্থাৎ ওয়ান প্লস ওয়ান মিশিকি হল টু তেমন যদি আমার 100 টোটাল ভোট হুয়ে তবে 100 ডিভাইডেড বাই টু প্লস ওয়ান হোল প্লস ওয়ান অর্থাৎ 50 প্লস ওয়ান যদি 100 ভোট হল 51 ভোট সে পাই তেমন এটি নম্বর অফ ভ্যাকেন্সিজ এটি ডিভাইডেড বাই টু কহিদেলে ভুল হয়ে যাব 100 ডিভাইড টোটাল ভ্যালিড ভোটস ডিভাইডেড বাই টু কহিদেলে ভুল হয়ে যাব টোটাল ভ্যালিড ভোটস ডিভাইডেড বাই দি নম্বর অফ ভ্যাকেন্সিজ কেতিক শূন্য স্থান অছি পূরণ করিবা কো যুক্ত এক হোল প্লস ওয়ান তেমন এ সব প্রক্রিয়ার যেতিক ভ্যালিড ভোটস আসব যেতিক কোটা হব সেতিক ন পাইলা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচিত বলে ঘোষণা করা যাব না প্রথমে গণা গলা বেড়ে প্রথম পছন্দর ভোট গণা যাব দ্বিতীয় পছন্দর ভোট গণিলা বেড়ে দ্বিতীয় পছন্দর ভোট গণিলা বেড়ে রাষ্ট্রপতিঙ্কর প্রথম পছন্দর ভোটে যদি রাষ্ট্রপতি জিতি গলে ভালো কথা কোটা পাই গলে যেতিক আসিবা কথা ভোট যদি মিলি গলা ঠিক কথা যদি ন মিলিলা সেতিকি সংখ্যক সমর্থক সে সমর্থন সে পাই নাহান্তি এমএলএ এমপি মানকর পাই নাহান্তি তবে সে ক্ষেত্রে আমি দ্বিতীয় পছন্দর ভোটর গণিবা দ্বিতীয় পছন্দর ভোটর গণ কাহার গণিবা না প্রথম পছন্দর ভোট গণা সরিলা পরে যে সভা শেষে রহি যাইছিল যার জিতিবার সম্ভাবনা বহুত কম সে চারিজন ঠিয়া হয়েছেন চারিজন যে চতুর্থ লোকটা রহিলা তার জিতিবার সম্ভাবনা নাই তাকে এলিমিনেট করা যাব বাদ দিয়াযিব এবং তার তাকে যে প্রথম পছন্দ করছেন সেমান ভিতর কেতে জন দ্বিতীয় পছন্দ ভোট এমানকে দিয়েছেন তাকে তেমন এই প্রক্রিয়া চালিব যেতবে পর্যন্ত কোটা জনে নির্দিষ্ট রাষ্ট্রপতি ক্যান্ডিডেট পাই না প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ এইভাবে ভাবে যদি ক্যান্ডিডেট অনেক পছন্দ অনুযায়ী গণা চালিব তেমন প্রথম পছন্দ ভোট করে যদি পাইগলে কোটা ভালো কথা যদি ন পাইলে এলিমিনেশন প্রসেস সভা তলরে যে রুব তাকে বাদ দিয়ে চালিত তেমন এইভাবে ভাবে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা যায় তেমন রাষ্ট্রপতিঙ্কর নির্বাচন প্রক্রিয়া সাধারণ নির্বাচন ঠার টিকি ভিন্ন রয়েছে তাপরে আমি যাচ্ছি রাষ্ট্রপতিঙ্কর কার্যকালকু রাষ্ট্রপতিঙ্কর কার্যকাল সম্পর্কে পূর্ণ মাত্রায় স্পষ্ট করে দিয়া যাইছি যে তাঙ্কর কার্যকাল হচ্ছে 5 বর্ষ কিন্তু 5 বর্ষ পূরিবা পূর্বরু সে ইস্তফা দেই পারন্তি কিংবা তাঙ্কু মধ্যে পদচ্যুত করা যাই পারে তেমন 56 ধারায় তাঙ্কর যে টেনিওর অফ সার্ভিস কথা কোয়া যাইছি 5 ইয়ার্স তাঙ্কর কার্যকাল কতদিন রহিব না আর্টিকল 56 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসক্রাইবস দ্যাট দ্য নরমাল টেনিওর অফ দ্য প্রেসিডেন্ট ইজ 5 ইয়ার্স 5 বর্ষ হচ্ছে তাঙ্কর সাধারণ কার্যকাল কিন্তু সেই 56 ধারাকে সমর্থন করে গোটে 57 ধারা রখা যাইছে যেতে কোহাইছে হি ইজ এলিজিবল ফর রি ইলেকশন ফর এনি নম্বর অফ টাইম সে যেতে সময় পর্যন্ত চাইবে রি ইলেক্টেড হয়ে পারিবে ভারতীয় সংবিধানে সেমতি কিছু বাত বিচার রখা যায়নি 57 ধারে তাঙ্কর রি ইলেকশন উপরে কোনসি ক্যাপিং করা যায়নি কোনসি তাকে বন্ধ করে দিয়া যায়নি রি ইলেকশন হয়ে পারিবে এবং প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে মধ্যে প্রথম রাষ্ট্রপতিঙ্ক ক্ষেত্রে মধ্যে আমি তার যে পরিস্ফুটন দেখিছেন তেমন 56 আর 57 ধারে যে বর্ণিত হয়ে গেল যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চাইলে ইস্তফা দিয়ে পারিবে ইস্তফা দেওয়ার কথা তো আমার অসুবিধা কিছু নাই জন ইস্তফা দেলা এবং গলা কিন্তু রাষ্ট্রপতি বাহার করিবার যে প্রক্রিয়া তাহা এক সাংবিধানিক পদ্ধতি প্রক্রিয়া এবং তাহা 61 ধারে বর্ণিত হয়েছে তেমন ভারতীয় সংবিধান 61 ধারে রাষ্ট্রপতি কেমতি মহাভিযোগ প্রস্তাবে পদচ্যুত করা যাব সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং রাষ্ট্রপতি বিরুদ্ধে মহাভিযোগ প্রস্তাব সংসদে আসব যেকোন গৃহের প্রথমে আগত করি হব তেমন এনি হাউস আইদর হাউস অফ দি পার্লামেন্ট আমি কই পারিবা ইট ক্যান বি ইনিশিয়েটেড বাই আইদর হাউস অফ দি পার্লামেন্ট পার্লামেন্টর যেকোন গৃহের তা আগত করি হব এবং এটা যে গৃহের আগত হব গোটে 1/4 মেম্বর তার দস্তখত করিবে গোটে নোটিশটা দেবে তারপরে ইমপিচমেন্ট মোশন আসবে সেই গৃহের আলোচনা হব এবং আলোচনা পরে তাহা যদি গৃহীত হেলা তবে তাহা 2/3 মেজরিটি স্পেশাল মেজরিটি বি গৃহীত হওয়া দরকার স্বতন্ত্র যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে 2/3 সভ্যঙ্ক সমর্থনের তা গৃহীত হওয়া দরকার যদি গৃহীত হেলা তবে তাহা অন্য গৃহকু যাব দ্বিতীয় গৃহকু গলাবেলে সেটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ দ্বিতীয় গৃহ সবুবেলে ইনভেস্টিগেটিং চাম্বার হিসাবে কাম করিব বিচার করিব পরীক্ষা করিব অনুসন্ধান করিব এই যে অভিযোগ আসছে রাষ্ট্রপতিঙ্ক বিরুদ্ধে অন দি গ্রাউন্ড অফ দি ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন অন্য কোনসি কারণরু আসিপারিব না রাষ্ট্রপতিঙ্ক বিরুদ্ধে মহাভিযোগ প্রস্তাব ওনলি অন দি গ্রাউন্ড অফ ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন সংবিধানর
ଯେଉଁ ଉଲ୍ଲଙ୍ଘନ କାରଣରୁ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଯେଉଁ ମହାଭିଯୋଗ ପ୍ରସ୍ତାବ ଆସିଥିବ ସେ ମହାଭିଯୋଗ ପ୍ରସ୍ତାବକୁ ସେ ଅନୁସନ୍ଧାନ କରିବ, ଇନଭେଷ୍ଟିଗେଟ୍ କରିବ, ଏବଂ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ସିଲେକ୍ଟ କମିଟି ମଧ୍ୟ କରିପାରେ, କମିଟି ନିଯୁକ୍ତି କରିପାରେ, ଏବଂ ସେ କମିଟିର ରିପୋର୍ଟ ଆସିଲା ପରେ ତାକୁ ଗୃହରେ ଦ୍ୱିତୀୟ ଗୃହରେ ଉପସ୍ଥାପନ କରାଯିବ। ଏବଂ ସେ ସମୟରେ ଏସବୁ ପ୍ରକ୍ରିୟା ଚାଲିଥିଲା ବେଳେ ରାଷ୍ଟ୍ରପତି ଯଦି ନିଜେ ଚାହିଁବେ ବା ନିଜର ଓକିଲ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଗୃହରେ ଉପସ୍ଥିତ ରହିକି ନିଜର ପକ୍ଷ ରଖିପାରିବେ। ହି କ୍ୟାନ୍ ଡିଫେଣ୍ଡ ହିମସେଲ୍ଫ ଆଇଦର ବାଇ ହିମସେଲ୍ଫ ଅର୍ ଥ୍ରୁ ଏନି ଲୟର ଅର୍ ଇଭେନ୍ ଥ୍ରୁ ଦି ଆଟର୍ଣ୍ଣି ଜେନେରାଲ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ। କାରଣ ଭାରତର ଯିଏ ମୁଖ୍ୟ ଆଇନ ପରାମର୍ଶଦାତା ରହିଛନ୍ତି ଆଟର୍ଣ୍ଣି ଜେନେରାଲ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ, ସେ ମଧ୍ୟ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଦ୍ୱାରା ନିଯୁକ୍ତ ଭାରତ ସରକାରଙ୍କର ପ୍ରମୁଖ ଆଇନ ପରାମର୍ଶଦାତା, ଏବଂ ଆଟର୍ଣ୍ଣି ଜେନେରାଲ ମଧ୍ୟ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କୁ ସହାୟତା ଦେଇପାରିବେ। ତେଣୁ ସେ ସମୟରେ ଦ୍ୱିତୀୟ ଗୃହରେ ଅନୁସନ୍ଧାନ ସମୟରେ ରାଷ୍ଟ୍ରପତି ଏ କାମ ମଧ୍ୟ କରିପାରିବେ। ଏବଂ ଏସବୁ ପରେ ଯେତେବେଳେ ଦ୍ୱିତୀୟ ଗୃହରେ ଭୋଟ ହବ, ଯଦି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଆସିଥିବା ମହାଭିଯୋଗ ପ୍ରସ୍ତାବ ଏଠି ସମର୍ଥିତ ହେଲା, କାରଣ ପ୍ରଥମ ଗୃହରେ ଗୃହୀତ ହେଇକି ଆସିଛି, ଦ୍ୱିତୀୟ ଗୃହରେ ଯଦି ପୁନର୍ଗୃହୀତ ତାହା ହେଲା, ତେବେ ରାଷ୍ଟ୍ରପତି ପଦଚ୍ୟୁତ ହେବେ, ମହାଭିଯୋଗ ପ୍ରସ୍ତାବ ଗୃହୀତ ହେଲା ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତି ପଦଚ୍ୟୁତ ହେବେ। ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ରାଷ୍ଟ୍ରପତି ପଦଚ୍ୟୁତ ହେଇନାହାନ୍ତି। ତାପରେ ଆମେ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର କ୍ଷମତା ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି, ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର କ୍ଷମତା ପାୱାର୍ସ ଅଫ୍ ଦି ପ୍ରେସିଡେଣ୍ଟ, ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର ପାୱାର୍ସ ସମ୍ବିଧାନରେ ଆମେ ମୂଳରୁ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଆରମ୍ଭ ସମୟରେ, ଯେ ଆର୍ଟିକଲ 53ରେ ଅଲ୍ ପାୱାର୍ସ ଅଫ୍ ଦି ୟୁନିଅନ୍ ଆର୍ ଭେଷ୍ଟେଡ୍ ଅପନ୍ ଦି ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ। ସମସ୍ତ କ୍ଷମତା ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଉପରେ ଅର୍ପିତ ହେଇଛି, ସମସ୍ତ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ସମସ୍ତ କ୍ଷମତା ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଉପରେ ଅର୍ପଣ କରାଯାଇଛି। କିନ୍ତୁ ସେହି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆର୍ଟିକଲ 74ରେ କୁହାଯାଇଛି, 74ରେ କୁହାଯାଇଛି, ଦେୟାର ଶେଲ୍ ବି ଏ କାଉନସିଲ୍ ଅଫ୍ ମିନିଷ୍ଟର ହେଡେଡ୍ ବାଇ ଦ ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର ଟୁ ଆଡ୍ ଆଣ୍ଡ ଆଡଭାଇଜ୍ ଦ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଇନ୍ ଡ୍ୟୁ ଡିସଚାର୍ଜ ଅଫ୍ ହିଜ୍ ଡ୍ୟୁଟିଜ୍। 74 କ ଧାରାରେ ବା 74(1) ଧାରାରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯେ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କୁ ଯେଉଁ କ୍ଷମତା ଦିଆଗଲା 53 ଧାରାରେ, ସମସ୍ତ କ୍ଷମତା ତାଙ୍କ ଉପରେ ଅର୍ପଣ କରାଗଲା, ସେ ତାକୁ ମନ ଇଚ୍ଛା ବ୍ୟବହାର କରିପାରିବେ ନାହିଁ। ତେଣୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଗୋଟେ ମନ୍ତ୍ରୀ ପରିଷଦ ରଖାଯାଇଛି 74 ଧାରାର ବ୍ୟବସ୍ଥା ଅନୁଯାୟୀ, ଏବଂ ସେ ମନ୍ତ୍ରୀ ପରିଷଦର ପରାମର୍ଶ ଏବଂ ସହଯୋଗ କ୍ରମେ ଆଡ୍ ଆଣ୍ଡ ଆଡଭାଇସ୍ ଉପରେ ସହଯୋଗ ଏବଂ ପରାମର୍ଶ କ୍ରମରେ ରାଷ୍ଟ୍ରପତି ତାଙ୍କ ଉପରେ ଅର୍ପଣ କରାଯାଇଥିବା ସମସ୍ତ କ୍ଷମତାକୁ ବ୍ୟବହାର କରିବେ। ତେଣୁ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର ପ୍ରଥମ କାମ ହେଲା ଯେ ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରଥମେ ମନ୍ତ୍ରୀ ପରିଷଦ ଗଠନ କରାଇବାରେ ସାହାଯ୍ୟ କରିବେ, କି ଆପଏଣ୍ଟ ଦ ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନିଯୁକ୍ତି କରିବେ, ଏବଂ ଯେଉଁ ଲୋକ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପଦରେ ନିଯୁକ୍ତି ହେବ ତାର ସୁପାରିଶ କ୍ରମେ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳର ଅନ୍ୟ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ, ତାଙ୍କ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳର ଅନ୍ୟ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସେ ନିଯୁକ୍ତି ପ୍ରଦାନ କରିବେ। ଏହା ବ୍ୟତୀତ ହି ଆପଏଣ୍ଟ ଦି ଆଟର୍ଣ୍ଣି ଜେନେରାଲ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ, ଏବଂ ତା ଛଡ଼ା ଭାରତର ଯେଉଁ କଣ୍ଟ୍ରୋଲର ଆଣ୍ଡ ଅଡିଟର ଜେନେରାଲ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ରହିଛନ୍ତି ସିଏଜି, ଭାରତର ମୁଖ୍ୟ ହିସାବ ରକ୍ଷକ, ଭାରତର ନିର୍ବାଚନ କମିଶନର ସଦସ୍ୟ ଏବଂ ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ କମିଶନର, ୟୁପିଏସ୍ସି ବା କେନ୍ଦ୍ରୀୟ ଯେଉଁ ସେବା ଆୟୋଗ ରହିଛି ତାର ଚେୟାରମ୍ୟାନ୍ ଏବଂ ସଭ୍ୟମାନେ, ରାଜ୍ୟର ରାଜ୍ୟପାଳମାନେ, ୟୁନିଅନ୍ ଟେରିଟୋରିର ଲେଫ୍ଟନାଣ୍ଟ ଗଭର୍ଣ୍ଣର ଏବଂ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟର ପ୍ରଶାସକମାନେ, ଫାଇନାନ୍ସ କମିଶନର ଚେୟାରମ୍ୟାନ୍ ଆଉ ସଦସ୍ୟମାନେ, ଏମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦେବାର କ୍ଷମତା ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ପାୱାର ଅନ୍ତର୍ଗତ। ତେଣୁ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ପାୱାରକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରି ସେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବିଭିନ୍ନ ଏହିସବୁ ମୁଖ୍ୟ ପଦବୀରେ ଥିବା କର୍ମଚାରୀମାନଙ୍କୁ, ଯେଉଁ ପଦବୀଧାରୀମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି କରୁଛନ୍ତି, ଯାହାଫଳରେ ତାଙ୍କ ଉପରେ ଅର୍ପଣ କରାଯାଇଥିବା 53 ଧାରାର ଯେଉଁ ଦାୟିତ୍ୱ ତାହା ସୁସମ୍ପାଦିତ ହେଇପାରିବ। ଏବଂ ତା ଛଡ଼ା ବିଭିନ୍ନ କମିଶନ ରହିଛି, ନ୍ୟାସନାଲ କମିଶନ୍ସ ରହିଛି, ନ୍ୟାସନାଲ କମିଶନ ଫର ସେଡ୍ୟୁଲ କାଷ୍ଟ, ନ୍ୟାସନାଲ କମିଶନ ଫର ସେଡ୍ୟୁଲ ଟ୍ରାଇବ୍ସ, ନ୍ୟାସନାଲ କମିଶନ ଫର ବ୍ୟାକୱାର୍ଡ କ୍ଲାସେସ, ଏସବୁ ଗୁଡ଼ାକ ମଧ୍ୟ ର ଚେୟାରମ୍ୟାନ ଆଉ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସେ ନିଯୁକ୍ତି ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ତାଛଡ଼ା ଇଣ୍ଟରଷ୍ଟେଟ୍ କାଉନସିଲ ଯେଉଁ ରହିଛି ଆଉ ବା ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟର ଯେଉଁମାନେ ୟୁନିଅନ୍ ଟେରିଟୋରିର ରହିଛି, ବା ସେଡ୍ୟୁଲ ଏରିଆ ଯେଉଁ କେନ୍ଦ୍ର ଯେଉଁ ତଫସିଲଭୁକ୍ତ ଅଞ୍ଚଳ ଭାରତରେ ରହିଛି, ତାକୁ ଘୋଷଣା କରିବାର ଦାୟିତ୍ୱ, ତାକୁ ଗଠନ କରିବାର ଦାୟିତ୍ୱ, ତା ମଧ୍ୟ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଉପରେ କାର୍ଯ୍ୟପାଳିକା କ୍ଷମତାର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରି ତାଙ୍କୁ ଦିଆଯାଇଛି। ଯେତେବେଳେ ଏଇ କାର୍ଯ୍ୟପାଳିକା କ୍ଷମତାର ଗୋଟେ ଅଂଶ ବିଶେଷ ହେଉଛି ଡିପ୍ଲୋମାଟିକ ପାୱାର୍ସ ଆଉ ମିଲିଟାରୀ ପାୱାର୍ସ, ଆମେ ତାକୁ ଅଲଗା କରିକି ଟିକେ ରଖିଛନ୍ତି, ସ୍ୱତନ୍ତ୍ରତା ଦେବା ପାଇଁ ତାକୁ ଅଲଗା କରିଛନ୍ତି, ହେଡିଂରେ ରଖିଛନ୍ତି ସ୍ଲାଇଡ୍ରେ, ଡିପ୍ଲୋମାଟିକ ପାୱାର୍ସ ଆଉ ମିଲିଟାରୀ ପାୱାର୍ସ। ଡିପ୍ଲୋମାଟିକ ପାୱାର୍ସ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ ପାୱାର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ, ମିଲିଟାରୀ ପାୱାର ମଧ୍ୟ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ ପାୱାର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ। ଡିପ୍ଲୋମାଟିକ ପାୱାର୍ସରେ ଆସୁଛି ଯେତେ ସବୁ ଆନ୍ତର୍ଜାତିକ ଚୁକ୍ତି ରାଜିନାମା କରାଯାଉଛି, ସେଗୁଡ଼ିକ ତ ପାର୍ଲାମେଣ୍ଟ ଅନୁମୋଦନ କରିବ, କିନ୍ତୁ ପାର୍ଲାମେଣ୍ଟ ଅନୁମୋଦନ କରିବା ପୂର୍ବରୁ ଚୁକ୍ତି ଯେତେବେଳେ ସମ୍ପାଦିତ ହେବ, ଇଟ୍ ଇଜ୍ ଡନ୍ ଇନ୍ ଦ ନେମ୍ ଅଫ୍ ଦି ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ। ସେ ସମସ୍ତ ଆନ୍ତର୍ଜାତିକ ଚୁକ୍ତି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ନାମରେ ସମ୍ପାଦିତ ହୁଏ, ଏବଂ ବିଭିନ୍ନ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଫୋରମରେ ବିଭିନ୍ନ ଆନ୍ତର୍ଜାତିକ ଘଟଣାବଳୀ ବା ଯେଉଁ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗରେ ରାଷ୍ଟ୍ରପତି ରାଷ୍ଟ୍ରମୁଖ୍ୟ ହିସାବରେ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରିଥାନ୍ତି ଭାରତର।
ସେମିତି ମିଲିଟାରୀ ପାୱାର୍ସ ଆଲୋଚନା କଲାବେଳେ ଆମେ କହିପାରିବା ଯେ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଇଜ୍ ଦ କମାଣ୍ଡର ଇନ୍ ଚିଫ୍ ଅଫ୍ ଦି ଆର୍ମ ଫୋର୍ସେସ୍ ସିଇନ୍ସି କମାଣ୍ଡର ଇନ୍ ଚିଫ୍ ମୁଖ୍ୟ ସେନାଧ୍ୟକ୍ଷ ସେନାବାହିନୀର ସେ ସର୍ବୋଚ୍ଚ ମୁଖ୍ୟ ସିଏ ତିନି ବାହିନୀର ମୁଖ୍ୟଙ୍କୁ ନିଯୁକ୍ତି ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି ଏବଂ ଆର୍ମି ନେଭି ବା ଆମର ସ୍ଥଳବାହିନୀ ଜଳବାହିନୀ ଆକାଶ ବାହିନୀର ମୁଖ୍ୟମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି କରୁଛନ୍ତି ଏବଂ ଯେତେବେଳେ ଯୁଦ୍ଧ ଘୋଷଣା ହେଉଛି ବା କୌଣସି ପ୍ରକାର ଶାନ୍ତି ଚୁକ୍ତି ସମ୍ପାଦିତ ହେଉଛି ସେତେବେଳେ ରାଷ୍ଟ୍ରପତି ତାହା ମୁଖ୍ୟ ଦାୟିତ୍ୱ ବହନ କରୁଛନ୍ତି ତେଣୁ ଡିପ୍ଲୋମାଟିକ୍ ପାୱାର୍ସ ଆଉ କୂଟନୈତିକ କ୍ଷମତା ଆଉ ସାମରିକ କ୍ଷମତା ମିଲିଟାରୀ ପାୱାର୍ସ ଏହା ସେଇ କାର୍ଯ୍ୟପାଳିକା କ୍ଷମତାର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ଆମେ ତାକୁ ସ୍ୱତନ୍ତ୍ର ମର୍ଯ୍ୟାଦା ଦେବା ପାଇଁ ଭାବରେ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ତାକୁ ସ୍ଲାଇଡ୍ରେ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ସ୍ଥାନିତ କରିଛନ୍ତି ତାପରେ ଲେଜିସ୍ଲେଟିଭ ପାୱାର୍ସକୁ ଆମେ ଯାଉଛନ୍ତି ଲେଜିସ୍ଲେଟିଭ ପାୱାର୍ସରେ ଆମେ ଲେଜିସ୍ଲେଚର ଆଲୋଚନା କଲାବେଳେ ବି ଆମେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଯେ ରାଷ୍ଟ୍ରପତି ହେଉଛନ୍ତି ସଂସଦର ଏକ ଅବିଚ୍ଛେଦ୍ୟ ଅଙ୍ଗ ସେ ସଂସଦର ଅଧିବେଶନକୁ ଆହ୍ୱାନ କରନ୍ତି ସଂସଦର ଅଧିବେଶନକୁ ସ୍ଥଗିତ ରଖନ୍ତି ଏବଂ ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ ନିର୍ଦ୍ଧାରିତ କାର୍ଯ୍ୟକାଳ ପୂର୍ବରୁ ଲୋକସଭାକୁ ଭାଙ୍ଗି ଦେଇ ସାନି ନିର୍ବାଚନ ମଧ୍ୟ ଘୋଷଣା କରିପାରନ୍ତି ତାକୁ ବି ଆମେ ଲେଜିସ୍ଲେଚର ଆଲୋଚନା କଲାବେଳେ କେନ୍ଦ୍ରୀୟ ସଂସଦ ଆଲୋଚନା କଲାବେଳେ ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ତେଣୁ ରାଷ୍ଟ୍ରପତି ସଂସଦର ଅବିଚ୍ଛେଦ୍ୟ ଅଙ୍ଗ ହିସାବରେ ଯେଉଁ ସଂସଦର ଅଧିବେଶନକୁ ଡାକିପାରିବେ ଅଧିବେଶନକୁ ଆହ୍ୱାନ କରିବେ ଭଙ୍ଗ କରିପାରିବେ ସ୍ଥଗିତ ରଖିପାରିବେ ଏବଂ କାର୍ଯ୍ୟକାରୀ କାର୍ଯ୍ୟ କରିବା ପୂର୍ବରୁ ଲୋକସଭାକୁ 5 ବର୍ଷ କରିବା ପୂର୍ବରୁ ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ ସାମ୍ବିଧାନିକ ସଂକଟ ଦେଖାଗଲେ ରାଷ୍ଟ୍ରପତି ଲୋକସଭାକୁ ଭାଙ୍ଗି ଦେଇ ସାନି ନିର୍ବାଚନ ମଧ୍ୟ ଘୋଷଣା କରିପାରିବେ ଯଦି ଲୋକସଭା ରାଜ୍ୟସଭା ମଧ୍ୟରେ କୌଣସି ଡେଡ୍ଲକ୍ ଦେଖାଗଲା ସାମ୍ବିଧାନିକ ଅଚଳାବସ୍ଥା ଦେଖାଗଲା କୌଣସି ବିଲ୍ କି ବିଧେୟକକୁ ଗୃହୀତ କରିବା କ୍ଷେତ୍ରରେ ମତବିଭେଦତା ଦେଖାଗଲା ତେବେ ସେ କ୍ଷେତ୍ରରେ ରାଷ୍ଟ୍ରପତି ଯୁଗ୍ମ ଅଧିବେଶନ ଆହ୍ୱାନ କରନ୍ତି ଯେଉଁ ଯୁଗ୍ମ ଅଧିବେଶନରେ ଲୋକସଭାର ବାଚସ୍ପତି ଅଧ୍ୟକ୍ଷତା କରିଥାନ୍ତି ତେଣୁ ରାଷ୍ଟ୍ରପତି ସଂସଦର ଯେଉଁ ପ୍ରଥମ ଅଧିବେଶନ ଘଟେ ଫାର୍ଷ୍ଟ ସେସନ୍ ଆଫ୍ଟର ଏଭ୍ରି ଜେନେରାଲ ଇଲେକ୍ସନ୍ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ପରର ପ୍ରଥମ ଅଧିବେଶନ ବା ପ୍ରତିବର୍ଷର ପ୍ରଥମ ଅଧିବେଶନରେ ରାଷ୍ଟ୍ରପତି ଅଭିଭାଷଣ ପ୍ରଦାନ କରନ୍ତି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଅଭିଭାଷଣ ଆଲୋଚନା କରାଯାଏ ତା ଉପରେ ଭୋଟିଂ ହୁଏ ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର ଅଭିଭାଷଣ ଯଦି ଗୃହରେ ସମାଲୋଚନାର ଶିକାର ହେଲା ତାହା କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଶାସନ ଦାୟିତ୍ୱରେ ଥିବା ସରକାର ଦଳର ବିରୁଦ୍ଧରେ ଗଲା ବୋଲି ସରକାରଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଗଲା ବୋଲି ଧରି ନିଆଯାଏ ତାହା ଏକ ଶୁଭ ସୂଚନା ନୁହେଁ ତେଣୁ ରାଷ୍ଟ୍ରପତି ଲେଜିସ୍ଲେଟିଭ ପାୱାର୍ସ ହିସାବରେ ଏସବୁ କ୍ଷମତା ତାଙ୍କର ରହିଛି ତା ଛଡ଼ା ଆମେ ନେଇଛନ୍ତି ଯେ ରାଜ୍ୟସଭାର 12 ଜଣ ସଦସ୍ୟ ଯେଉଁମାନେ କଳା ବିଜ୍ଞାନ ସମାଜସେବା କ୍ଷେତ୍ରରୁ ମନୋନୀତ ହେଉଛନ୍ତି ବା ଯେଉଁମାନେ ଲୋକସଭାରେ ଆଙ୍ଗ୍ଲୋ ଭାରତୀୟ ସଭ୍ୟ ରହିଛନ୍ତି 2 ଜଣ ସଭ୍ୟ ଲୋକସଭାକୁ ଆଙ୍ଗ୍ଲୋ ଭାରତୀୟ ସମ୍ପ୍ରଦାୟରୁ ଏମାନଙ୍କୁ ମନୋନୀତ କରିବାର ଦାୟିତ୍ୱ ହେଉଛି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର ପ୍ରେସିଡେଣ୍ଟ ନୋମିନେଟ୍ 12 ମେମ୍ବର୍ସ ଟୁ ରାଜ୍ୟସଭା ଫ୍ରମ୍ ଏମଙ୍ଗ୍ ଦି ପର୍ସନ୍ସ ହେଭିଂ ଏକ୍ସଲେନ୍ସ ଇନ୍ ଦ ଫିଲ୍ଡ ଅଫ୍ ଆର୍ଟ ଲିଟରେଚର୍ କଲଚର୍ ଏଟ୍ସେଟ୍ରା ଆଣ୍ଡ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଲ୍ସୋ ନୋମିନେଟ୍ସ 2 ମେମ୍ବର୍ସ ଟୁ ଲୋକସଭା ଫ୍ରମ୍ ଦି ଆଙ୍ଗ୍ଲୋ ଇଣ୍ଡିଆନ୍ କମ୍ୟୁନିଟି ତା ଛଡ଼ା ରାଷ୍ଟ୍ରପତି ଯେତେବେଳେ କୌଣସି ଯେଉଁ ଆଣ୍ଟି ଡିଫେକ୍ସନ୍ ଆକ୍ଟ ଆମର ଗୃହୀତ ହେଇଛି ସେ ଆଣ୍ଟି ଡିଫେକ୍ସନ୍ ଆକ୍ଟ ବଳରେ କୌଣସି ସଦସ୍ୟ ଯଦି ଡିସ୍କ୍ୱାଲିଫାଏଡ୍ ହୁଅନ୍ତି ତାଙ୍କର ଯେଉଁ ପଦବୀ ଚାଲିଯାଏ ଏବଂ ପଦବୀ ଚାଲିଯିବାର ଯେଉଁ ପ୍ରକ୍ରିୟାରେ ଯଦି କୌଣସି ବିବାଦ ଦେଖାଗଲା ତେବେ ରାଷ୍ଟ୍ରପତି ଚାହିଁଲେ ନିର୍ବାଚନ କମିଶନକୁ ପରାମର୍ଶ କରିପାରିବେ ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତି 143 ଧାରାର ଅନୁଯାୟୀ 143 ଧାରାର ବ୍ୟବସ୍ଥା ଅନୁଯାୟୀ ରାଷ୍ଟ୍ରପତି ମଧ୍ୟ ସୁପ୍ରିମ୍ କୋର୍ଟକୁ ମଧ୍ୟ ଡିସ୍କ୍ୱାଲିଫିକେସନ୍ ଅଫ୍ ଏମ୍ପି ଅଯୋଗ୍ୟତା କାରଣ ସମ୍ପର୍କରେ ଏମ୍ପି ମାନଙ୍କର ଅଯୋଗ୍ୟତା କାରଣ ସମ୍ପର୍କରେ ଯେଉଁ ବିବାଦ ଦେଖାଯାଇଥିବ ପ୍ରଶ୍ନ ଉଠିଥିବ ତାହାର ସେ ବିଷୟରେ ମଧ୍ୟ ପରାମର୍ଶ କରିପାରିବେ ତା ବ୍ୟତୀତ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ପାଖରେ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କ୍ଷମତା ରହୁଛି ଅର୍ଡିନାନ୍ସ ମେକିଂ ପାୱାର ଅଣ୍ଡର ଆର୍ଟିକଲ 123 ଅଫ୍ ଦି ଇଣ୍ଡିଆନ୍ କନ୍ଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ ଯେଉଁଥିରେ ଆମେ ପାର୍ଲାମେଣ୍ଟ ଆଲୋଚନା କଲାବେଳେ ବି ନେଇଥିଲେ ଷ୍ଟେଟ୍ ଲେଜିସ୍ଲେଚର ଆଲୋଚନା କଲାବେଳେ ବି ନେଇଥିଲେ ଯେ 123 ଧାରାରେ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର କ୍ଷମତା ରହିଛି ଯଦି ସଂସଦର ଅଧିବେଶନ ବସିନାହିଁ ଏବଂ ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲା ତେବେ ସେ କ୍ଷେତ୍ରରେ ରାଷ୍ଟ୍ରପତି ଚାହିଁଲେ ଯେ ଏଇ ଜରୁରୀ ପରିସ୍ଥିତି ଏଇ ଜରୁରୀ ଆବଶ୍ୟକତାକୁ ମେଣ୍ଟେଇବା ପାଇଁ ସେ ଦରକାର ପଡ଼ିଲେ ଗୋଟେ ଆଇନ ତିଆରି କରିପାରିବେ ତାକୁ ଅଧ୍ୟାଦେଶ ବୋଲି କୁହାଯାଏ ତେଣୁ ହି କ୍ୟାନ୍ ପ୍ରମୁଲଗେଟ୍ ଆନ୍ ଅର୍ଡିନାନ୍ସ ଅନ୍ ଦି ରେକମେଣ୍ଡେସନ୍ ଅଫ୍ ଦି ୟୁନିଅନ୍ କ୍ୟାବିନେଟ୍ ୱେନ୍ ଦ ପାର୍ଲାମେଣ୍ଟ ଇଜ୍ ନଟ୍ ଇନ୍ ସେସନ୍ କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ଅର୍ଡିନାନ୍ସଟା ଆସିଲା ତାହା ସ୍ଥାୟୀ ଆଇନ ନୁହେଁ ତାହା ଅଧିବେଶନ ବସିବାର 6 ସପ୍ତାହ ଭିତରେ ତେଣୁ ମ୍ୟାକ୍ସିମମ୍ 2 ଅଧିବେଶନ ଭିତରେ ଗ୍ୟାପ୍ ରହିପାରିବ 6 ମାସ ଏବଂ ଅଧିବେଶନ ବସିବାର 6 ସପ୍ତାହ ଅର୍ଥାତ୍ ଗୋଟେ ଅର୍ଡିନାନ୍ସର ସର୍ବୋଚ୍ଚ କାର୍ଯ୍ୟକାଳ 6 ମାସ ଏବଂ 6 ସପ୍ତାହ ରହିବ ଦି ମ୍ୟାକ୍ସିମମ୍ ଟେନ୍ୟୁର ଅଫ୍ ଏନ୍ ଅର୍ଡିନାନ୍ସ ଇଜ୍ 6 ମନ୍ଥସ୍ ଆଣ୍ଡ 6 ୱିକ୍ସ କାରଣ 2 ଅଧିବେଶନ ଭିତରେ ସର୍ବୋଚ୍ଚ ବ୍ୟବଧାନ 6 ମାସ ରହିପାରିବ ଏବଂ ଯେଉଁଦିନ ଅଧିବେଶନ ବସିଲା ସେଠି 6 ସପ୍ତାହ ଭିତରେ ତାହା ଗୃହୀତ ହେବା ଦରକାର ଅର୍ଡିନାନ୍ସଟା 6 ମାସ ଏବଂ 6 ସପ୍ତାହ ଏହା ସର୍ବୋଚ୍ଚ କାର୍ଯ୍ୟକାଳ ଗୋଟେ ଅର୍ଡିନାନ୍ସର ଏବଂ ଅର୍ଡିନାନ୍ସ ହେଉଛି ଗୋଟେ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ଲେଜିସ୍ଲେସନ୍ କାର୍ଯ୍ୟପାଳିକା ଦ୍ୱାରା ତିଆରି କରାଯାଇଥିବା ଗୋଟେ ଆଇନ ତା ଛଡ଼ା
পার্লামেন্টের যে উপস্থাপন করা যায় বার্ষিক রিপোর্ট গুড়া তাহা সিএজি রিপোর্ট হয়ে পারে, কন্ট্রোলর এন্ড অডিটর জেনারেল আর্থিক ব্যবস্থা সম্পর্কের রিপোর্ট হয়ে পারে, ফাইন্যান্স কমিশন বিভিন্ন সুপারিশ হয়ে পারে, অর্থ আয়োগ বিভিন্ন সুপারিশ হয়ে পারে, বা ইউনিয়ন পব্লিক সর্ভিস কমিশন বা ইউপিএসসি বিভিন্ন সুপারিশ হয়ে পারে প্রশাসনিক বা কার্যপালিকা নেই। তেমন এ সম্পর্কের যে বার্ষিক রিপোর্ট সে উপস্থাপন করতে রাষ্ট্রপতি পাখে রাষ্ট্রপতি তাকে পার্লামেন্টে উপস্থাপন করাই থাকে, আলোচনা হুয়ে, তর্জমা হুয়ে এবং বিভিন্ন সভ্য মান অংশগ্রহণ সহ শাসনের দক্ষতা বৃদ্ধি পদক্ষেপ গ্রহণ করা যায়। যেতে সব বিল গৃহীত হব সঞ্চয়ে সে বিল গুড়িক রাষ্ট্রপতি স্বাক্ষর নপাইলা পর্যন্ত তাহা আইনে পরিণত হয়ে পারিব না, কিন্তু রাষ্ট্রপতি সবু বিলরে দস্তখত করা বাধ্য নুহে। রাষ্ট্রপতি পাখে গোটে ভিটো পাওয়ার রয়েছে, আমি পার্লামেন্ট কতরে আলোচনা করেছিলে পূর্ব প্রসঙ্গে। তেমন আর্টিকল 111 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ভিটো পাওয়ার, এবং গোটে বিল পার্লামেন্টের উভয় গৃহ দ্বারা গৃহীত হয়ে সারা পরে হোয়েন ইট ইজ প্রেজেন্টেড ফর দি অ্যাপ্রুভাল অফ দি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট চাইলে তাকে রিজেক্ট করে পারে, প্রেসিডেন্ট চাইলে তাকে রিটর্ন করে পারে, প্রেসিডেন্ট চাইলে তাঁর আসেন্ট কু তাঁর অ্যাপ্রুভাল কু অনুমোদন কু কিছু দিন স্থগিত রাখি পারে। কিন্তু 42তম এবং 44তম সংবিধান সংশোধনের কিছু বাধ্যবাধকতা সৃষ্টি করা যাইছি, এবং যা ফলরে সে তাঁর ভিটো পাওয়ার বলরে সে দ্বিতীয় থর যদি বিলটি গৃহীত হয়ে আসুছি তাহা সংশোধিত রূপে আসিপারে, বা সংশোধিত নহিকি বি যদি পুনর্বার তাহা সংসদ দ্বারা গৃহীত হয়ে আসিলা তবে রাষ্ট্রপতি সেতিরে স্বাক্ষর দেওয়া বাধ্য, তেমন ডিউটি বাউন্ড হয়ে যাচ্ছে। তেমন ডিউটি বাউন্ড কু সাইন এ পার্টিকুলার বিল ই প্রেজেন্টেড বাই পার্লামেন্ট ফর দি সেকেন্ড টাইম, তেমন এই রয়েছে তা ভিতরে সংকোচন রয়েছে ভিটো পাওয়ারে, কিন্তু ভিটো পাওয়ার রাষ্ট্রপতি দিয়া যাইছি যে যা ফলরে ভারতীয় জনসাধারণ জাঁপারে যে কী রাষ্ট্রপতি তাঁর অনুমোদন দেউ না, জনমত মধ্যে সৃষ্টি হয়ে পাব, সংসদীয় নিরঙ্কুশ ক্ষমতা যদি সে ভাবু থাকে যে আমি যেকোন বিল কু চাইলে গৃহীত করেদি পারি তাহা মধ্যে অঙ্কুশর শিকার হব, তাহা মধ্যে সংকুচিত হব, সে সম্ভাবনা মধ্যে রহব না। তাপরে ফাইন্যান্সিয়াল পাওয়ার ও জুডিশিয়াল পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ারে আমি পার্লামেন্ট ক্ষেত্রে বি আলোচনা করেছিলে যে কোনসি মনি বিল বা অর্থ বিল তাহা সংসদের উপস্থাপন করি হব না উইদাউট দি প্রায়র অ্যাপ্রুভাল অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতির বিনা পূর্ব অনুমোদনরে সংসদরে কোনসি মনি বিল কু আগত করি হব না। সংসদরে তো প্রথমে লোকসভায় আগত হুয়ে মনি বিল বা ফাইন্যান্স বিল, এবং তাহা উইদাউট দি প্রায়র রেকমেন্ডেশন অফ দি প্রেসিডেন্ট তাহা কথা আগত করি হব না। প্রতিবর্ষ বজেট কু রাষ্ট্রপতি অর্থমন্ত্রী মাধ্যমে তাহা সংসদের উপস্থাপন করে থাকে, এবং বজেট গৃহীত হয়ে সারা পরে যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল গৃহীত হুয়ে সেতরে রাষ্ট্রপতি স্বাক্ষর নকলে তাহা কদাপি কার্যকরী হইব, ব্যয় বরাদ করা যাই পারিব না। যে খরচ করিবা পাই যে অনুমতি তাহা অ্যাপ্রোপ্রিয়েশন বিল র স্বাক্ষর পরে যেতবে তা আইনরে পরিণত হয়ে যায় অনুমতি পাঁচ সরকার ব্যয় বরাদ করিবা পাই খরচ করিবা পাই বজেট র অনুমোদিত পন্থারে যে আয় হইছি যে তাকে ব্যয় করিবা পাই যে প্রক্রিয়া রয়েছে তাকে তাহা কার্যকরী হইতাই। ভারতের যে জরুরি পাণ্ডি রয়েছে কন্টিজেন্সি ফন্ড অফ ইন্ডিয়া তা রাষ্ট্রপতি অধীনরে রয়েছে, জরুরি খরচ যে আমি ভাবি না যে খরচ হব সে খরচ গুড়া মেটাইবা রাষ্ট্রপতি পাখে গোটে জরুরি পাঁঠি রক্ষা যাই। তাছাড়া প্রতি পাঁচ বর্ষের থাকে রাষ্ট্রপতি গোটে অর্থ আয়োগ নিযুক্তি করতে, অর্থ আয়োগ বিভিন্ন আর্থিক দিগ উপরে সুপারিশ করে, বিভিন্ন নূয় কর সম্পর্কে আলোচনা করে সুপারিশ করে, এবং রাষ্ট্রপতি অর্থ আয়োগের সে রিপোর্ট কু মধ্যে সংসদের উপস্থাপন করাই থাকে, এবং অর্থ আয়োগের সুপারিশ কু অনেক ক্ষেত্রে মানিলে ভারতের আর্থিক শৃঙ্খলা বা আর্থিক স্থিতি মজবুত হয়ে পারে। জুডিশিয়াল পাওয়ার অফ দি প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতির ন্যায়িক ক্ষমতা, ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টর যে বিচারপতি মানে রহিলে তাকে নিযুক্তি প্রদান করতে, সেমানকু যে ক্ষমতা রয়েছে বিচারপতি মানকর যে ক্ষমতা রয়েছে সেমানে দণ্ড দেই সারিলা পরে সেতরে কালে কিছু দোষ ত্রুটি সুপ্রিম কোর্ট গোটে বিচারে গোটে গোটে লোককে দণ্ড দেই সারিলা পরে কালে সেতরে কিছু ভুল রহি যাইতি সেইপাই সর্বোচ্চ ন্যায়িক ক্ষমতা রাষ্ট্রপতি দিয়া যাই, যে ক্ষমতা বলরে রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করে পারে, রাষ্ট্রপতি দণ্ডাদেশ কু লাঘব করে দিয়ে পারে, দণ্ডাদেশ কু স্থগিত রাখি পারে, বা দণ্ডাদেশে মধ্যে তার নেচর অফ যে পনিশমেন্ট তাকে মধ্যে পরিবর্তন করে দিয়ে পারে, যদি মৃত্যুদণ্ড হয়েছে তাকে আজীবন কারাদণ্ড পরিণত করে দিয়ে পারে। তেমন রাষ্ট্রপতি ক্ষমতা দিয়া হয়েছে টু গিভ পার্ডন, টু গিভ কমিউটেশন, টু রেমিশন এন্ড রেসপাইট এন্ড রিপ্রিভ, এমনি পাঁচ প্রকার ক্ষমতা দিয়া যাইছি 72 ধারার, যা ফলরে সর্বোচ্চ আদালত অন্যায়
হয়েছি বলে যদি কে লোক অনুভব করে তবে সে রাষ্ট্রপতি পাখে আবেদন করে পার এবং অন দি বেসিস অফ হিস আপ্লিকেশন বা অপিল তার তার যে আবেদন উপরে বিচার করি রাষ্ট্রপতি বাস্তবী ধারা এসব কথা বিচার পূর্ণ ক্ষমা দিয়ে পার্ডন পূর্ণ ক্ষমা দিয়ে পারে কিংবা কমিউটেশন তার পনিশমেন্টর যে নেচর রয়েছে তাকে পরিবর্তন করে দিয়ে পারে রেমিশন তার যে টার্ম অফ ইমপ্রিজনমেন্ট রয়েছে 18 বর্ষ 15 বর্ষ 12 বর্ষ হয়ে যাচ্ছে তাকে কমিয়ে দেখি 2 বর্ষ 5 বর্ষ করে দিয়ে পারে টার্ম অফ ইমপ্রিজনমেন্ট রিডিউস হয়ে পারে রেসপাইট যে লেসর পনিশমেন্ট স্পেশাল কন্ডিশন তাকে দিয়া যাই পারিব কম দণ্ডাদেশ তাকে দিয়া যাই পারিব এবং রিপ্রিভ অর্থাৎ যে পনিশমেন্ট তাকে দিয়া হয়েছে তা কিছুদিন পাই টেম্পোরারি পিরিয়ড পাই মধ্যে স্থগিত করা যাই পারিব তেমন এইভাবে ভাবে রাষ্ট্রপতির জুডিশিয়াল ক্ষমতা মধ্যে দিয়া যাইছে সবুঠার গুরুত্বপূর্ণ হল এমার্জেন্সি পাওয়ার রাষ্ট্রপতিঙ্কর যেথিরে রাষ্ট্রপতিঙ্কু 352 356 360 ধারে তিন প্রকার জরুরি পরিস্থিতির ক্ষমতা দিয়া যাইছে ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি রু আমি ক্ষমতা আনিছন্তি তাহা গোটে ইলেকট্রিক সুইচ বোর্ড র যে ফিউজ সিস্টম রে যাহা কাম এই এমার্জেন্সি পাওয়ার রাষ্ট্রপতিঙ্কু যে দিয়া হয়েছে সেই কাম এই নর্মাল পরিস্থিতিতে রাষ্ট্রপতি উপরে যে ক্ষমতা গুলি আমি আলোচনা কলে এক্সিকিউটিভ পাওয়ার হোক ফাইন্যান্সিয়াল পাওয়ার হোক জুডিশিয়াল পাওয়ার হোক লেজিসলেটিভ পাওয়ার হোক সেগুলা নর্মাল পরিস্থিতিতে সাধারণ পরিস্থিতিতে সে ব্যবহার করে পারুথিলা বেলে ন্যাশনাল পাওয়ার ন্যাশনাল যে এমার্জেন্সি পাওয়ারটাকে জাতীয় যে জরুরি পরিস্থিতির যে ক্ষমতা রাষ্ট্র জরুরি পরিস্থিতির যে ক্ষমতা বা আর্থিক জরুরি পরিস্থিতির ক্ষমতা কেবল সেই পরিস্থিতিরে হি সে কেবল তাকে ব্যবহার করিপারে জরুরি পরিস্থিতিতে কেবল তাকে ব্যবহার করি হব তেমন ওয়েমার কনস্টিটিউশন প্রসঙ্গ আমি আনিছি এবং তিন প্রকার জরুরি পরিস্থিতি সম্পর্কে কুহযাই 352 জাতীয় জরুরি পরিস্থিতি এবং জাতীয় জরুরি পরিস্থিতিতে রখা হয়েছে যেত ভারতের যুদ্ধ বা সশস্ত্র বিপ্লব সংবিধান সংশোধন আমি করে সারি সংবিধান সংশোধন করে সেখানে আগ করে দিয়েছি যে ভারতের যদি কোণী ভারতের সিকুরিটি অফ ইন্ডিয়া ইজ থ্রেটেন্ড ভারতের নিরাপত্তা প্রতি যদি কোণী বিপদ আসা যুদ্ধ ক্ষেত্রর হোক বাহ্য আক্রমণ ক্ষেত্রর হোক দেশ ভিতরে সশস্ত্র বিপ্লব হোক এসব ক্ষেত্রর যদি সিকুরিটি প্রতি বিপদ আসা তবে রাষ্ট্রপতি আগে ঘোষণা করে পারে তাহা অনির্দিষ্ট কাল পর্যন্ত বলবত্তর রহব কিন্তু তাহা প্রতি 6 মাসে থরে সংসদ দ্বারা অনুমোদিত হওয়া দরকার এবং এ সময়ের সবু প্রকার ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে কেন্দ্রীভূত হয়ে রহব পার্লামেন্ট রাজ্য মানুষ আইন তৈরি করব স্টেট লিস্ট আইন কু তৈরি করব এবং কেবল যে মৌলিক অধিকার ভিতর সবু অধিকার গুড়াক ক্ষুণ্ণ হব না কিন্তু যেগুড়া ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেসন রয়েছে মত প্রকাশনর স্বাধীনতা রয়েছে সংঘ গঠন করিবার স্বাধীনতা রয়েছে ফ্রিডম টু ফর্ম আসোসিয়েশন ফ্রিডম টু প্র্যাকটাইজ এনি প্রফেশন যেকোনো বৃত্তি গ্রহণ করিবার স্বাধীনতা রয়েছে সেগুলি আর্টিকল 19-19 ধারে যে বর্ণিত করা হয়েছে সেগুলি সসপেন্ডেড হব সেগুলি কিছুদিন পাই স্থগিত পরিস্থিতির পরিবর্তন ন আসা পর্যন্ত স্থগিত রখা যাবে ঠিক সেভাবে ভাবে যে স্টেট এমার্জেন্সি 356 ধারে বর্ণিত করা হয়েছে সেথিরে যদি কোনসি রাজ্যের শাসন সংবিধান অনুযায়ী চালি না পারিলা এবং সে সম্পর্কে রাজ্যপালঙ্কর তথ্য বা অন্য সূত্রর রাষ্ট্রপতি স্থির নিষ্পত্তি গ্রহণ কলে যে সে রাজ্যের সাংবিধানিক শাসন চলি পারিব না তবে সে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল সে রাজ্যের জারি করে পারিবে তেমন ফেলিওর অফ দ্য স্টেট কনস্টিটিউশনাল মেশিনারি বাধ্য করিব রাষ্ট্রপতিঙ্কু 356 দ্বারা সেই রাজ্যের সম্পৃক্ত রাজ্যের যে রাজ্যের সাংবিধানিক সংকট দেখাইছি সে রাজ্যের তাকে জারি করিবা এহা সর্বোচ্চ 3 বর্ষ পাই জারি হব এবং প্রতি 6 মাসে থরে তা অনুমোদিত হওয়া দরকার এবং বর্ষক পরে গোটে বর্ষ জারি হবার গোটে বর্ষ পরে ইলেকশন কমিশন গোটে সার্টিফিকেট দেবে যে সে রাজ্যের সাংবিধানিক নির্বাচন করি হব না বলে যদি 1 বর্ষ পরে সার্টিফিকেট না তবে মধ্যে জরুরি পরিস্থিতি জারি হওয়া সম্ভবপর নুহে কন্টিনিউ করা সম্ভবপর নুহে তেমন তার সর্বোচ্চ কার্যকাল 3 বর্ষ হলে মধ্যে বর্ষক পরে ইলেকশন কমিশন গোটে সার্টিফিকেট দরকার যে সে রাজ্যের সাংবিধানিক সংকট কারণর নির্বাচন পরিচালনা করা নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভবপর নুহে এবং এই সময়ের পাওয়ার্স অফ দি স্টেট লেজিসলেচার উইল বি এক্সারসাইজ বাই দি ইউনিয়ন পার্লামেন্ট রাজ্যের ব্যবস্থাপক সভার যে ক্ষমতা তাহা রাষ্ট্রপতিঙ্ক নির্দেশে কেন্দ্রীয় সংসদ দ্বারা ব্যবহৃত হব এবং রাষ্ট্রপতিঙ্ক প্রতিনিধি হিসাবে রাজ্যপাল সে রাজ্যের সাংবিধানিক ব্যবস্থাকে চলাইবে 360 ধারে আর্থিক জরুরি পরিস্থিতি রখা যাইছি এবং আর্থিক জরুরি পরিস্থিতি আজি পর্যন্ত ভারতের জারি হই নাহি ভারতের আর্থিক স্থিরতা যদি নষ্ট হুয়ে বিপদ হুয়ে ই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অফ ইন্ডিয়া ইজ থ্রেটেন্ড সে সময় রাষ্ট্রপতি সন্তুষ্টি হলে সে পরিস্থিতিরে সে আর্থিক জরুরি পরিস্থিতি ঘোষণা করি পারিবে কিন্তু এই এমার্জেন্সি কেন্দ্র আর এই যে প্রথম যে 352 ধারার যে জরুরি পরিস্থিতি আমি আলোচনা করেছিলে জাতীয় জরুরি পরিস্থিতি তাহা যেমন ইনডেফিনাইট পিরিয়ড পর্যন্ত রয়েছে ইহা বি ইনডেফিনাইট পিরিয়ড অনির্দিষ্ট কাল পর্যন্ত বলবত্তর রহিপারিব কিন্তু তাহা
বর্তমান পর্যন্ত সে সুযোগ হই নাই, সুযোগ 91 মশিয়ার থেকে আসিছিলা কিন্তু তাহা সুধারি নিয়া গেল, উদারীকরণ প্রক্রিয়া মাধ্যমে তাকে সুধারি নিয়া গেল এবং বর্তমান পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ভারতরে জারি করা যায় না। কিন্তু এই জরুরি পরিস্থিতি জারি থাকা সময়ের ভারতের রাষ্ট্রপতি চাইলে আর্থিক অবস্থাকে সুধারিবা যেকোন পদক্ষেপ নিপারে, দরমা হ্রাস করা বা যেকোন আর্থিক পরিস্থিতি শৃঙ্খলা সেটি কার্যকরী করে পারে বাধা কিছু না। তেমন এ সমস্ত কার্যাবলী বিচারকু নিয়েপার যে ভারতের রাষ্ট্রপতি বহুত ক্ষমতার অধিকারী, ফর রিচিং পাওয়ার্স তাঁর রয়েছে, কিন্তু সে ক্ষমতা ব্যবহার কলাবেলে আমি এমনি আলোচনা আরম্ভ আজ করে যে 74(1)রে ব্যবস্থা রয়েছে, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার টু অ্যাড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন ডিউ ডিসচার্জ অফ হিজ ডিউটিজ। তাঁর প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকা মন্ত্রী পরিষদর বিনা সুপারিশে বিনা সহযোগে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা ব্যবহার করে পারে না, এটা হচ্ছে সাংবিধানিক ব্যবস্থা। তেমন 1976 42তম সংবিধান সংশোধন আইন এবং 1978 44তম সংবিধান সংশোধন আইন রাষ্ট্রপতি সূচাই দেউছি যে তুমি হচ্ছ কনস্টিটিউশনাল ফিগার হেড অফ দি কান্ট্রি এবং ইউ শুড প্লে ইয়োর রোল একর্ডিংলি, তুমি তোমার যে ভূমিকা নির্ধারণ করিব, তুমি গোটে স্বাধীন ক্ষমতাধারী অনুষ্ঠান হিসাবে ক্ষমতা সাংবিধানিক ক্ষমতা উপযোগ করিব না, তোমাকে 53 ধারার ক্ষমতা দিয়ে গেল কিন্তু 74 ধারার ব্যবস্থা অনুযায়ী তুমি 53 ধারার ক্ষমতা ব্যবহার করিব। তেমন রাষ্ট্রপতি ক্ষমতার অধিকারী কিন্তু ক্ষমতা গুড়িক প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকা মন্ত্রী পরিষদর সুপারিশ এবং সহযোগ ক্রমে ব্যবহৃত হয়েছে। তেমন রাষ্ট্রপতির পজিশনটা কোণ না, রাষ্ট্রপতি হোল্ডস এ পজিশন অফ গ্রেট অথরিটি অ্যান্ড ডিগনিটি, কিন্তু তাহা সাংবিধানিক, তা সাংবিধানিক পদমর্যাদা, সাংবিধানিক কর্তৃত্ব এবং রাষ্ট্রপতি গোটে সংসদীয় ব্যবস্থায় নামক মাত্র কার্যপালিকা হিসাবে নিজের কার্য সম্পাদন করছেন। সুপ্রিমকোর্ট বারম্বার বিভিন্ন নিষ্পত্তির একথা মধ্যে দোহরাইছেন, রাষ্ট্রপতি গোটে কনস্টিটিউশনাল হেড, রাষ্ট্রপতি গোটে শাসন, গোটে সংসদীয় শাসন ব্যবস্থার নামক মাত্র কার্যপালিকা, বট হি ইজ এ গ্রেট সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি, ম্যাগনেট অফ লয়ালিটি অ্যান্ড অ্যাপারেটাস অফ সেরিমনি। তেমন এই কথা মনে রাখলে আমি কইপারিব রাষ্ট্রপতি প্রতীক, ক্ষমতার প্রতীক, জাতীয় একতার প্রতীক, উৎসবর প্রতীক এবং দেশ প্রতি আনুগত্য প্রদর্শনর প্রতীক, কিন্তু সে বাস্তব ক্ষমতার উপভোগ করতে না, ব্যবহার উপযোগ করতে না, কারণ দুইটা কার্যপালিকা নামক মাত্র এবং বাস্তব কার্যপালিকা সংসদীয় ব্যবস্থা রয়েছে, সে নামক মাত্র কার্যপালিকা হিসাবে নিজের দায়িত্ব সম্পাদন করছেন। প্রধানমন্ত্রী যেতবে আমি 74 ধারার আলোচনা বিষয় বিষয়ে বহু করে সারে দ্যাট শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিষ্টার উইথ দ্য প্রাইম মিনিষ্টার ইজ দ্য হেড, এবং এই মুখ্য কাম হচ্ছে রাষ্ট্রপতি পরামর্শ এবং সহযোগ প্রদান করা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিযুক্তি প্রদান করতে যা 75 ধারার বর্ণিত করা হয়েছে, কিন্তু কমিটি নির্বাচিত কমিটি নিযুক্তি হবে সে সম্পর্কে কোণী প্রসিডিওর না, হাউ দ্য প্রাইম মিনিষ্টার উইল বি আপয়েন্টেড, হু উইল বি আপয়েন্টেড, স্পষ্ট সেভাবে সূচনা দিয়া যায় না। কিন্তু যোউ পরম্পরাকে নিয়ে আমি নির্ধারণ করেছেন যে যে লোক প্রধানমন্ত্রী পদরে নিযুক্তি হব, রাষ্ট্রপতি যা নিযুক্তি প্রদান করবে, সে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলর নেতা বা লোকসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থন উপভোগ করুবা গোটে মেন্টর ব্যক্তি হয়ে যাকে রাষ্ট্রপতি আপয়েন্টমেন্ট দেবে, নিযুক্তি দেবে প্রধানমন্ত্রী পদরে। তেমন আইদর হি উইল বি দ লিডর অফ দি মেজরিটি পার্টি, যাকে বর্তমান কিছুদিন হল মিলিত মন্ত্রিমণ্ডল মেন্ট সরকার চালু থাকা অবস্থায় তাহা প্রায়ত সম্ভবপর হো না, বহু জায়গায় মেন্ট রু কিছু দল সে সামূহিক ভাবে মেন্ট গোটে গঠন করি নির্বাচন পূর্বর গঠন করছেন, নির্বাচন পরে বি কতবে মেন্ট গঠিত হচ্ছে এবং সংখ্যাগরিষ্ঠ সমর্থন যে পাচ্ছে তাকে নিযুক্তি প্রদান করা হচ্ছে। তেমন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলর নেতা বা লোকসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থন উপভোগ করুবা নেতা প্রধানমন্ত্রী পদরে রাষ্ট্রপতি নিযুক্তি প্রদান করে থাকে, এবং রাষ্ট্রপতি তাকে নিযুক্তি প্রদান কলাবেলে তাঙ্কর ডিসক্রেশন অছি, তাঙ্কর স্বেচ্ছাধীন ক্ষমতা এটা, সে মন ইচ্ছা যাকে চাইবে প্রধানমন্ত্রী নিযুক্তি করে পারে 75 ধারার ব্যবস্থা অনুযায়ী, কিন্তু এ ডিসক্রেশনটা সে মন ইচ্ছা ব্যবহার করতে না, কারণ যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থন নপাইব, ক্লিয়র মেজরিটি নপাইব, সে সে ব্যক্তি শাসন ব্যবস্থাকে চলাইবা সাংবিধানিক দৃষ্টিকোণর সম্ভবপর নুহে। প্রধানমন্ত্রী নিযুক্তি পরে তাঙ্কর অ্যাডভাইস অনুযায়ী সে যে না সুপারিশ করতে সে মন্ত্রী মানুষ প্রধানমন্ত্রী নিযুক্তি প্রদান করে থাকে মন্ত্রিমণ্ডলর বিভিন্ন সদস্য হিসাবে। রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রী নিযুক্তি করতে, প্রধানমন্ত্রী হচ্ছেন হেড অফ দি গভর্নমেন্ট, সরকারের মুখ্য, তেমন সে হিসাবে তাঁর পাওয়ার ফংশনস দুইটা যাক আমি সূচিত করেছেন। তেমন ইজ দ হেড অফ দি স্টেট, সে কিছু কার্য সম্পাদন করতে, সে দেশের নেতা, লিডর অফ দি কন্ট্রি, হেড অফ দি গভর্নমেন্ট হিসাবে সে দেশকে প্রতিনিধিত্ব করতে এবং দেশের শাসন ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করতে। শাসন ব্যবস্থায় যদি কোণী আঞ্চ আসা তা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাই এবং প্রধানমন্ত্রী সেপাই সমালোচিত হচ্ছে।
যেতবে মন্ত্রিমণ্ডল গঠিত হুয়ে সেতবে মন্ত্রিমণ্ডল গঠন করা প্রধানমন্ত্রীঙ্কর গোটে গুরু দায়িত্ব। প্রধানমন্ত্রী মন্ত্রিমণ্ডল গঠন কলাবেলে বিভিন্ন প্রসঙ্গকে বিভিন্ন স্থান নেতাঙ্কু বিভিন্ন অঞ্চলকে বিচারকু নেইকি সে তা যে তাঙ্কর যে সীমিত রয়েছে 15% লোকসভার মোট সভ্য সংখ্যার 15% রু শতকড়া 15 ঠার অধিক হবনি তা মধ্যে সেটাকে সীমিত রাখতে না সুপারিশ করতে এবং বিভিন্ন প্রকার মন্ত্রী রয়েছেন আমি পর স্লাইডে তাকে দেখেছেন কাউন্সিল অফ মিনিষ্টর গঠন ক্ষেত্রে তেমন সেমানকে সে নিযুক্তি প্রদান করা রাষ্ট্রপতি সুপারিশ করতে তেমন হি ইজ দ্য চেয়ারম্যান অফ দি ক্যাবিনেট সি যাহা নিষ্পতি নিয়ন্তি তাহা মন্ত্রিমণ্ডল নিষ্পতি হিসাবে প্রত্যয়মান হুয়ে এবং তাঙ্করি মাধ্যমে রাষ্ট্রপতি সহ ক্যাবিনেটর সংযোগ রহে মন্ত্রিমণ্ডল সংযোগ পাই হি ইজ দ্য লিঙ্ক বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য ক্যাবিনেট হি ইজ দ্য লিঙ্ক বিটুইন দ্য ক্যাবিনেট এন্ড দি পার্লামেন্ট সংসদ এবং মন্ত্রিমণ্ডল মধ্যে প্রধানমন্ত্রী এবং বা গোটে পাখে ক্যাবিনেট এবং গোটে পাখে রাষ্ট্রপতি সেমান্ক মধ্যে সংযোগ স্থাপন করিবার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীঙ্কর। তেমন হি ইজ দ্য লিঙ্ক হি ইজ দ্য হাইফেন বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য ক্যাবিনেট হি ইজ দ্য হাইফেন বিটুইন দি প্রেসিডেন্ট এন্ড বিটুইন দ্য পার্লামেন্ট এন্ড দি ক্যাবিনেট। তাহা ছড়া যেতে সব হেড রয়েছে আমার এজেন্সি রয়েছে নীতি আয়োগ হইপারে আমি প্ল্যানিং কমিশন জায়গায় এবার নীতি আয়োগ গঠন করেছেন বিভিন্ন প্রকার ক্যাবিনেট কমিটি রয়েছে এটোপিক এনার্জি কমিশন রয়েছে স্পেস মিনিষ্ট্রি অফ স্পেস রয়েছে পব্লিক গ্রিভান্স অফ পেনশন সেল রয়েছে নিউক্লিয়ার অথরিটি রয়েছে নিউক্লিয়ার কমান্ড অথরিটি এসব গুড়াকর হেড হচ্ছেন প্রধানমন্ত্রী বিকজ হি ইজ দ্য হেড অফ দি গভর্নমেন্ট। তেমন এক্সঅফিসিও হিসাবে সে এইসব পদবী গুড়াকর এইসব অনুষ্ঠান গুড়াকর মুখ্য হিসাবে কাজ সম্পাদন করতে যা জাতীয় দৃষ্টি গুরুত্বপূর্ণ যার শাসনর যা ঠিক ভাবে পরিচালনা করা গোটে উত্তম প্রশাসকর কাম এবং প্রধানমন্ত্রী গুরুদায়িত্ব আর বহন করে এবং সবুঠার বড় দায়িত্ব হচ্ছে হি ইজ দ্য চিফ অ্যাড যা আমি আর্টিকল 74 নিয়েছেন যে যে প্রধানমন্ত্রী হব কেন্দ্র সরকারঙ্কর রাষ্ট্রমুখ্য শাসন মুখ্যর দায়িত্ব গ্রহণ করিব সে রাষ্ট্রপতিঙ্কর মুখ্য পরামর্শদাতা রূপে কাম করিব কারণ অ্যাড এন্ড অ্যাডভাইস বিনা রাষ্ট্রপতি তাঙ্কর 53 ধারার ক্ষমতাকে ব্যবহার করিপারিবে নাহিঁ আউ অ্যাড এন্ড অ্যাডভাইসর মুখ্য দায়িত্ব হলা চিফ অ্যাডভাইজরর মুখ্য দায়িত্ব হলা প্রধানমন্ত্রীঙ্কর। তেমন সে হি অ্যাক্টস অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজর টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাঙ্কর সুপরামর্শ ক্রমে রাষ্ট্রপতি নিজের 53 ধারে দিয়েযাইথিবা ক্ষমতা গুলিকে ব্যবহার করিথান্তি এবং গত থর বি আমি লেজিসলেচর আলোচনা কলাবে নিয়েছেন কলেকটিভ রেসপন্সিবিলিটি কথা 75 ধারার তা স্পষ্ট সূচনা দিয়েছি যে মিনিষ্টার্স কলেক্ট দি কাউন্সিল অফ মিনিষ্টার দে রিমেন কলেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। লোকসভা নিকটরে সামূহিক ভাবে দায়িত্ব রুহান্তি মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রী যেহেতু মন্ত্রী পরিষদর মুখ্য হি দ্য ক্যাপ্টেন হি দ্য টিম লিডর তেমন সে মন্ত্রী পরিষদর এই যে সামূহিক দায়িত্ব নীতিকে রূপায়ন করিবারে মুখ্য দায়িত্ব গ্রহণ করতে আর্টিকল 75+3 নিজে এবং এই কলেকটিভ রেসপন্সিবিলিটি বহু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ গোটে সংসদীয় শাসন ব্যবস্থায় এবং মন্ত্রিমণ্ডল যদি কোণী কারণর নিন্দার শিকার হল এবং অনাস্থা প্রস্তাব তা বিধে গৃহীত হল সে লোকসভার সংখ্যাধিক আস্থা সভ্যঙ্ আস্থা ভাজন হয়ে পড়া না তবে তার কার্যকাল করা পূর্ব সে পদচ্যুত হয়ে পড়ে। তেমন প্রধানমন্ত্রীঙ্কর কোণী নির্দিষ্ট কার্যকাল না যেতবে পর্যন্ত সে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সমর্থন উপভোগ করছেন সে নিজ পদরে রহবে এবং সংখ্যাগরিষ্ঠ সমর্থন হরাইলে সে পদচ্যুত হবে। তেমন আমি প্রধানমন্ত্রী দেখিছেন বহু কম দিনিয়া প্রধানমন্ত্রী সে অটল বিহারী বাজপেয়ীঙ্কর কার্যকাল প্রথম থরর কার্যকাল হইপারে চরণ সিংহর কার্যকাল হইপারে চন্দ্রশেখরঙ্কর কার্যকাল হইপারে বা বহুদিন প্রধানমন্ত্রী রূপে রহিথিবা নেহেরু ইন্দিরা গান্ধী বা বর্তমানর প্রধানমন্ত্রীঙ্কর নরেন্দ্র মোদীঙ্কর কথাকে মধ্যে আমি বিচারকু নেইপারিবা। তেমন প্রধানমন্ত্রীঙ্কর কোনোসি নির্দিষ্ট কার্যকাল নাহিঁ এহা তাঙ্কর সংখ্যাধিক লোকসভার সংখ্যাধিক সমর্থন উপরে তাঙ্কর কার্যকালর স্থায়িত্ব দীর্ঘত্ব নির্ভর করে। মন্ত্রী পরিষদ বিষয়ে আমি আলোচনা কলাবেলে আমি বারম্বার কহিছেন যে মন্ত্রী পরিষদ তাহা রাষ্ট্রপতিঙ্ক দ্বারা নিযুক্ত প্রাপ্ত মন্ত্রীমানঙ্কু নেইকি গঠিত কিন্তু সে মন্ত্রীমানঙ্কু রাষ্ট্রপতি মন ইচ্ছা বাছি পারিবে নাহিঁ। দ্য নেমস আর রেকমেন্ডেড বাই দ্য প্রাইম মিনিষ্টার প্রধানমন্ত্রী সে নাম গুড়ি সুপারিশ করতে এবং প্রধানমন্ত্রী নিজের যে সহযোগী মান না সুপারিশ করতে তাকে রাষ্ট্রপতি নিযুক্তি প্রদান করে থাকে। লোকসভার মোট সভ্য সংখ্যার 15 ভাগ অধিক এ হব না বলে ব্যবস্থা রয়েছে এবং মন্ত্রী মানে যে মন্ত্রী পদরে রুচান গোটে বিবাদ যেতবে দেখা গলা যে গোটে লোক গোটে সভ্য গোটে সংসদর জন সভ্য যদি ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে তথাপি সে মন্ত্রিমণ্ডলের রয়েছে কারণ সে কেট কেস টি করে তাকে সবজুডিস করে দেওয়া ন্যায়িক বিচারাধীন করে দেওয়া এবং সে কন্টিনিউ করছে
কিন্তু 91তম সংবিধান সংশোধন আইন গোটে সেই অনগলা শাসনরে সাধুতা প্রকাশন করা স্পষ্ট স্বচ্ছতা প্রকাশন করা 91তম সংবিধান সংশোধন আইন অনাযাই এবং 91st আমেন্ডমেন্ট আক্ট ব্যবস্থা রয়েছে ডিসকালিফিকেশন যদি হল যদি গোটে সভ্য ডিসকালিফাইড হল টু কন্টিনিউ এজ এ মেম্বর অফ দি পার্লামেন্ট হি উইল অলসো বি ডিসকালিফাইড টু বিকম এ মেম্বর অফ দি কাউন্সিল অফ মিনিষ্টার মন্ত্রী পরিষদর সদস্য মধ্যে সে হইপারিব না তেমন সে কেস করু বা কেস বিচারাধীন থাকু কিন্তু যদি মন্ত্রী পরিষদ যদি সে সংসদর সভ্য পদর সে অযোগ্য বিবেচিত হল তবে মন্ত্রীমণ্ডল সদস্য মধ্যে রইপারিব না এবং মন্ত্রীমণ্ডল যে সদস্য মানে রয়েছেন তাঁকু আমি মুখ্যত চারি ভাগে বিভক্ত করেছেন ক্যাবিনেট মিনিষ্টার্স যে মুখ্য সবলে শাসন মন্ত্রীমণ্ডল সর্বোচ্চ যে মন্ত্রী মানে এবং তাপরে রয়েছেন মিনিষ্টর অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জেস যে মানে রাষ্ট্রমন্ত্রী কিন্তু স্বাধীন বিভাগের দায়িত্বে রয়েছেন তৃতীয় আমি রাখিছেন মিনিষ্টর অফ স্টেট যে মানে খালি রাষ্ট্র পাহা মন্ত্রী অন্য ক্যাবিনেট মন্ত্রী মানক অধীনরে রয়েছেন ডেপুটি মিনিষ্টর উপমন্ত্রী যে মানে ক্যাবিনেট মন্ত্রী আর রাষ্ট্রমন্ত্রী অধীনে রয়ে কার্য সম্পাদন করতে তা ব্যতীত মধ্যে পার্লামেন্টের সেক্রেটারি বলে গোটে পদবী রয়েছে সংসদীয় সচিব এবং সংসদীয় সচিব এই পদবীটি বেশি পরিমাণে কার্যকরী হু না কিন্তু সংসদীয় সচিব পদবীরে কিছু চন্দ্রশেখরঙ্ক সময়রে বা কিছু নরসিংহ রাওঙ্ক সময়রে কিছু নিযুক্তি মিলেছিল পার্লামেন্টের সেক্রেটারি পদবীরে বিশেষ ভাবে প্রধানমন্ত্রী মানে পার্লামেন্টের সেক্রেটারি বা সংসদীয় সচিব পদরে নিযুক্তি দিয়ে না মন্ত্রী পরিষদ যা সুপারিশ করব তাহা রাষ্ট্রপতি মানিবা বাধ্য 42তম ও 44তম সংবিধান সংশোধন আইন অনুযায়ী কিন্তু প্রথম দফার ন মানি পারন্তি দ্বিতীয় থর তাহা উপস্থাপন হলে রাষ্ট্রপতি তাকে মানিবা পাই বাধ্য কিন্তু সে যাহা সুপারিশ দেবে তাকে কোনসি আইন আদালতরে ইনকোয়ারি বা তার অনুসন্ধান করা যাই পারিব না তেণু সে সেতরে 42তম ও 44তম সংবিধান সংশোধন রয়েছে যাহা এই অ্যাডভাইস দেবে তাকে চ্যালেঞ্জ করিকি কোনসি আইন আদালতরে কোনসি বিচার তর্জমা তাকে করা যাই পারিব না তো সংসদীয় ব্যবস্থায় এইভাবে ভাবে মন্ত্রী পরিষদ এবং রাষ্ট্রপতি মধ্যে সমন্বয় রক্ষা করে কার্য সম্পাদন করা যাচ্ছে এবং সভা শেষে আমি যেত আলোচনা করছেন যে রিলেশনশিপ বিটুইন প্রাইম মিনিষ্টার এন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মধ্যে কোণ সম্পর্ক রয়েছে 74তম 75তম দুইটি ধারা বিচারক নেওয়া পড়ব তা সঙ্গে সঙ্গে 78 ধারার মধ্যে প্রাসঙ্গিকতা রয়েছে 78 ধারার ব্যবস্থা রয়েছে যে কাউন্সিল অফ মিনিষ্টার রহব যাহার বিনা পরামর্শে বিনা সহযোগে রাষ্ট্রপতি দিয়া 53 ধারে দিয়া ক্ষমতা গুলি ব্যবহৃত হয়ে পাব না কিন্তু রাষ্ট্রপতি ক্ষমতা ব্যবহার করা বেড়ে এমানকর সহযোগ আর পরামর্শক উপেক্ষা করে পারবে না নিজে কোণী ক্ষমতা ব্যবহার করে পারবে না জরুরি পরিস্থিতি ভিন্ন জরুরি পরিস্থিতি মধ্যে লিখিত পরামর্শ দরকার সংবিধানের ব্যবস্থা করে দিয়েছে সংশোধন করি যে মন্ত্রীমণ্ডল যে পরামর্শ দেব তাঁর জরুরি পরিস্থিতি জারি করা তাহলে লিখিত আকারে দেওয়া দরকার তেণু তাহা সংবিধান সংশোধন মাধ্যমে সংযোগ করা হয়েছে আগর নথিলা ব্যবস্থা তাহার সুযোগ নেওয়া কিছু চেষ্টা কলে কিছু রাজনৈতিক দল এবং যাহা ফলরে সংবিধান সংশোধন করে আমার সংবিধান সুরক্ষিত করে দিয়েগলা যে প্রধানমন্ত্রী যে পরামর্শ দেবে মন্ত্রী পরিষদ পরামর্শ দেবে জরুরি পরিস্থিতি ঘোষণা পাই তাহা লিখিত আকারে দিয়েছে তেণু প্রধানমন্ত্রী আউ মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকা মন্ত্রী পরিষদ বিনা পরামর্শে রাষ্ট্রপতি কোণী কাম নিজে করে পারবে না নর্মাল পাওয়ার্স গুড়ি সাধারণত তাঁর পরামর্শ ও সহযোগ উপরে নির্ভর করছে কিন্তু জরুরি পরিস্থিতি বেড়ে রাষ্ট্রপতি স্বয়ং বিচার কিছু নেই পারন্তি রাষ্ট্রপতি বিভিন্ন অলগা ভিন্ন মন্ত্রী পরিষদ ভিন্ন অন্য সূত্রর মধ্যে তথ্য সংগ্রহ করে পারন্তি এবং তাকে আধার করে মধ্যে তাকে পন্থা গ্রহণ করে পারন্তি এবং যেমনি প্রধানমন্ত্রী রাষ্ট্র নিযুক্তি সময় যদি প্রধানমন্ত্রী কোণী গোটে নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠ দলর নেতা নুহতি বা লোকসভার কোণী গোটিয়ে দলর সংখ্যাগরিষ্ঠতা না সে ক্ষেত্রে মধ্যে রাষ্ট্রপতি নিজের ডিসক্রেসন কু ব্যবহার করবে স্বাধীন ভাবে কাম করবে তেমন রাষ্ট্রপতি গুরুদায়িত্ব রয়েছে 74 ধারার এই যে আডভাইস নেওয়া যে সহযোগ নেওয়া যে মন্ত্রীমণ্ডল গঠিত হচ্ছে তাকে সুচারুরূপে কেমন পরিচালনা করবে গঠিত হব এবং তার পরামর্শ কেমন সঠিক ভাবে দেশ সিকুরিটি অফ ইন্ডিয়া আমার ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি আমার রাজ্য মানকর সাংবিধানিক স্থিতি এগুলো যেমন মজবুত করা সেগুলি কার্য করব তাকে দেখব ফেডারেল স্ট্রকচর পার্লামেন্টারি স্ট্রকচর ডেমোক্রাটিক স্ট্রকচর সেকুলারিজম এগুলো কেমন ঠিক ভাবে রহব তাকে দেখবার গুরুদায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি বিকজ হি ইজ দ সিম্বল অফ ইউনিটি এ আমি একতার প্রতীক সে সেমনি 75 ধারার ব্যবস্থা রয়েছে যে রাষ্ট্রপতি যে মন্ত্রী মানুষ নিযুক্তি দেবে কুহযায় যে রাষ্ট্রপতি আস্থাভাজন লা পর্যন্ত সে মন্ত্রী মানে নিজ পদরে রহবে মিনিষ্টার্স হোল্ড অফিস ডিউরিং দ প্লেজর অফ দি প্রেসিডেন্ট কুহযায় কিন্তু বাস্তবে তাহা সত্য নুহে তাহা সত্য হচ্ছে যে মিনিষ্টার্স হোল্ড অফিস ডিউরিং দ প্লেজর অফ দি
ବାସ୍ତବତା ହେଉଛି ମିନିଷ୍ଟର୍ସ ଓଲ୍ଡ ଅଫିସ୍ ଡ୍ୟୁରିଂ ଦ ପ୍ଲେଜର୍ ଅଫ୍ ଦି ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର୍। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସନ୍ତୁଷ୍ଟ ଥିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ମନ୍ତ୍ରୀମାନେ ନିଜ ପଦରେ ରହିବେ, ମନ୍ତ୍ରୀମାନେଙ୍କର ନାଁ ସୁପାରିଶ କରୁଛନ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ, ମନ୍ତ୍ରୀମାନଙ୍କର କାର୍ଯ୍ୟକାଳ ମଧ୍ୟ ବାସ୍ତବରେ ନିର୍ଭର କରୁଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ଆସ୍ଥା ଉପରେ, ବିଶ୍ୱାସ ଉପରେ। ଏବଂ କାଉନସିଲ ଅଫ୍ ମିନିଷ୍ଟର ଯୋଉ କଲେକ୍ଟିଭଲି ରେସ୍ପନ୍ସିବଲ ରହୁଛନ୍ତି ଲୋକସଭା ପାଖରେ, ତାକୁ ସଫଳ ରୂପାୟନ ପାଇଁ ଦାୟିତ୍ୱ ରହୁଛି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର। ତେଣୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ବିନା ସହଯୋଗରେ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳର ସାମୂହିକ ଦାୟିତ୍ୱ ନୀତିର ସଫଳ ରୂପାୟନ ହେବନି ଏବଂ ଯାହାଫଳରେ ସଂସଦୀୟ ବ୍ୟବସ୍ଥା ଖୁସୁରି ପଡ଼ିବ। ତେଣୁ ସଂସଦୀୟ ବ୍ୟବସ୍ଥାର ରୂପାୟନ ପାଇଁ, ସଂସଦ ବ୍ୟବସ୍ଥାର ସ୍ଥିରତା ପାଇଁ, ପାର୍ଲାମେଣ୍ଟାରୀ ଡେମୋକ୍ରାସିର ସଫଳତା ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ବହୁତ ଦାୟିତ୍ୱ ରହିଛି। ସେମିତି ଆର୍ଟିକଲ 78 ବହୁତ ପ୍ରାସଙ୍ଗିକ ମୂଲ୍ୟବୋଧତା ରହିଛି, ପ୍ରାସଙ୍ଗିକତା ରହିଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସବୁ ପ୍ରକାର ନିଷ୍ପତ୍ତି ଶାସନ ସମ୍ପର୍କରେ, କେନ୍ଦ୍ର ଶାସନ ସମ୍ପର୍କରେ, ଦେଶ ଶାସନ ସମ୍ପର୍କରେ, ଦେଶ ନିରାପତ୍ତା ସମ୍ପର୍କରେ ସମସ୍ତ ନିଷ୍ପତ୍ତି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କୁ ଜଣାଇଥାନ୍ତି। ଏବଂ ଯଦି କୌଣସି କ୍ଷେତ୍ରରେ ଆହୁରି ଅଧିକ କିଛି ଦରକାର ପଡ଼େ ପ୍ରସଙ୍ଗ ବିଷୟରେ ଜାଣିବା ପାଇଁ, ତେବେ ରାଷ୍ଟ୍ରପତି ମଧ୍ୟ ଚାହିଁଲେ ସେଗୁଡ଼ିକୁ ମଧ୍ୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଠାରୁ ମାଗିପାରିବେ। ତେଣୁ ଆର୍ଟିକଲ 78 ଇଜ୍ ଭେରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଯେଉଁଥିରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସମ୍ପର୍କ ଯାହା ସୂଚିତ ହେଉଛି, ଯେ ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର କମ୍ୟୁନିକେଟ୍ସ ଅଲ୍ ଡିସିସନ୍ସ ମେଡ୍ ବାଇ ଦ କାଉନସିଲ୍ ଅଫ୍ ମିନିଷ୍ଟର ଟୁ ଦ ପ୍ରେସିଡେଣ୍ଟ। ଏବଂ ସିମିଲାରଲି ପ୍ରେସିଡେଣ୍ଟ କ୍ୟାନ୍ ଅଲ୍ସୋ ରେଫର୍ ଇସ୍ୟୁଜ୍ ଫର୍ ଦି କନ୍ସିଡରେସନ୍ ଅଫ୍ ଦି କାଉନସିଲ୍ ଅଫ୍ ମିନିଷ୍ଟର। ମନ୍ତ୍ରୀ ପରିଷଦର ବିଚାର ପାଇଁ ରାଷ୍ଟ୍ରପତି କୌଣସି ପ୍ରସଙ୍ଗକୁ ମଧ୍ୟ ପଠାଇ ପାରିବେ। ତେଣୁ ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ଏହି ଅନ୍ତର ସମ୍ପର୍କ ରହିଲେ, ଦ୍ୱନ୍ଦ୍ୱ ନ ଉପୁଜିଲେ, ପ୍ରଥମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପ୍ରଥମ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ମଧ୍ୟରେ କିଛି ବିବାଦ ଉପୁଜିଥିଲା ଭାରତର ଶାସନର ପ୍ରାୟ କାଳରେ, କିନ୍ତୁ ସାମ୍ବିଧାନିକ ସଙ୍କଟ କିଛି ବିଶେଷ ଦେଖାଯାଇ ନଥିଲା। ସୁପ୍ରିମକୋର୍ଟ ବହୁ ସମୟରେ ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ସମ୍ପର୍କକୁ ତାହା ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ସୂଚିତ କରିସାରିଛନ୍ତି। ଏବଂ ବାସ୍ତବତା ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଆମେ ଦେଖୁଛନ୍ତି, ଯିଏ ଦାୟିତ୍ୱଶୀଳ କ୍ଷମତା ପାଇଁ, ଯିଏ କ୍ଷମତାର ଉପଯୋଗ ପାଇଁ ଯିଏ ଦାୟିତ୍ୱଶୀଳ, ସେ ଲୋକ ପାଖରେ ତାକୁ ରାଷ୍ଟ୍ରମୁଖ୍ୟ, ତାକୁ ଶାସନର ମୁଖ୍ୟ କରାଯିବା ତା ପ୍ରାସଙ୍ଗିକତା ରହିଛି, ଯୁକ୍ତିଯୁକ୍ତତା ରହିଛି। ଏବଂ ସଂସଦୀୟ ବ୍ୟବସ୍ଥାରେ ନାମକୁ ମାତ୍ର କାର୍ଯ୍ୟପାଳିକା ଏବଂ ବାସ୍ତବ କାର୍ଯ୍ୟପାଳିକା, ଏ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ତାଙ୍କ ଯେଝା ଯେଝା କ୍ଷେତ୍ର ହେଉଛି ସ୍ପଷ୍ଟ, ସାମ୍ବିଧାନିକ ଅବସ୍ଥାରେ ସେମାନଙ୍କୁ ସ୍ପଷ୍ଟ କରିଦିଆଯାଇଛି ସେମାନଙ୍କର କ୍ଷେତ୍ର। ତେଣୁ ସେଠି ତର୍ଜମା ଆଉ ବିଶେଷ କରିବାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ, ବା ସେମାନଙ୍କ ଭିତରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଉପୁଜିବାର କୌଣସି ସମ୍ଭାବନା ନାହିଁ। ଏବଂ ସେମାନଙ୍କୁ ଜଣଙ୍କୁ ସିମ୍ବଲ ଅଫ୍ ୟୁନିଟି ବା ସିମ୍ବଲ ଅଫ୍ ଲୟାଲିଟି ହିସାବରେ ଆମେ ନେଇସାରିଲା ପରେ, ବା ଅଥରିଟିର କର୍ତ୍ତୃତ୍ୱର ଗୋଟେ ମାପକାଠି ହିସାବରେ ତାକୁ ଗ୍ରହଣ କରିସାରିଲା ପରେ, ତାଙ୍କୁ କ୍ଷମତାର ଦାୟିତ୍ୱଶୀଳତା ତାଙ୍କୁ ଅର୍ପଣ କରାହେଇଛି, ଯେ ତମେ ଦାୟିତ୍ୱଶୀଳ, କାରଣ ପୁଣି 5 ବର୍ଷ ପରେ ପୁଣି ନିର୍ବାଚନ ହବ, 5 ବର୍ଷ ଭିତରେ ତମେ କ'ଣ କାମ କରୁଛ ହିସାବ ନିକାଶ ହବ, ଏବଂ ଡେମୋକ୍ରାଟିକ ଷ୍ଟ୍ରକ୍ଚର ତମରି ମାଧ୍ୟମରେ ରୂପାୟନ ହେଉଛି। ତେଣୁ 75 ଧାରାର ଧାରାର ବ୍ୟବସ୍ଥା, 78 ଧାରାର ଯୁକ୍ତିଯୁକ୍ତତା ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କୁ 53 ଧାରାରେ ଦିଆଯାଇଥିବା କ୍ଷମତା, ଏବଂ ଏସବୁ ଗୁଡ଼ିକ ସୂଚିତ କରୁଛି ଯେ ଭାରତରେ ରାଷ୍ଟ୍ରପତି ନାମକୁ ମାତ୍ର କାର୍ଯ୍ୟପାଳିକା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବାସ୍ତବ କାର୍ଯ୍ୟପାଳିକା, ଏବଂ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ସୁସମନ୍ୱୟ ରହିଲେ ସଂସଦୀୟ ବ୍ୟବସ୍ଥା ଅତି ସୁଚାରୁ ରୂପେ ତାହା କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରିପାରିବ। କିନ୍ତୁ ଆମେ ବାସ୍ତବରେ ଦେଖିଛନ୍ତି ଯେ ଅନେକ ସମୟରେ ଜରୁରୀ ପରିସ୍ଥିତି ସମୟରେ ସେମିତି ବିବାଦ ଦେଖାଯାଇଥିଲା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ସମୟରେ, ପ୍ରଥମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପ୍ରଥମ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଉପରେ ବି ଦେଖାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ପ୍ରାୟତଃ ବର୍ତ୍ତମାନ ସେ ଆଉ ସେ ତାହାର ସ୍ଥିତି ଆଉ ସେଭଳି ନାହିଁ। ତାହା ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଉଭୟଙ୍କୁ ଉଭୟଙ୍କ ସ୍ଥାନରେ ରଖି, ମର୍ଯ୍ୟାଦାପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାନରେ ରଖି ଗଣତାନ୍ତ୍ରିକ ବ୍ୟବସ୍ଥାକୁ ଦୃଢ଼ କରିବା, ଏବଂ ପୃଥିବୀର ଗଣତାନ୍ତ୍ରିକ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟରେ ଭାରତର ଶାସନ ବ୍ୟବସ୍ଥାକୁ ଗୋଟେ ଆଦର୍ଶ ଶାସନ ବ୍ୟବସ୍ଥାରେ ରୂପାୟନ କରିବା, ପରିଚିତ କରାଇବା, ସେଥିରେ ସେମାନଙ୍କର ଭୂମିକା ରହୁଛି। ତେଣୁ ଆମେ ଆଲୋଚନାରେ ଆଜି କେନ୍ଦ୍ର କାର୍ଯ୍ୟପାଳିକାର ଦୁଇଟି ଅବିଚ୍ଛେଦ୍ୟ ଅଙ୍ଗ, ରାଷ୍ଟ୍ରପତି ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ, କେନ୍ଦ୍ର ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ, ଏ ବିଷୟରେ ଆଲୋଚନା କଲେ ଏବଂ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ସୁସମନ୍ୱୟ ରହିବାର ଆବଶ୍ୟକତାକୁ ଅନୁଭବ କଲେ, ସାମ୍ବିଧାନିକ ସ୍ଥିତି ଏବଂ ମର୍ଯ୍ୟାଦା ସେମାନଙ୍କର ତାକୁ ବ୍ୟବଚ୍ଛେଦ କଲେ, ମୂଲ୍ୟାଙ୍କନ କଲେ, ଏବଂ ତାହା ସ୍ପଷ୍ଟ କରିଦେଉଛି ଯେ ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ନୁହେଁ, ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ ସହଯୋଗ, ଏବଂ ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ ଜଣଙ୍କର ଦିଗ୍ଦର୍ଶନ, ଜଣଙ୍କର ମାର୍ଗଦର୍ଶନ, ଜଣଙ୍କର ପ୍ରଶାସନିକ ନେତୃତ୍ୱ ତା ଭାରତକୁ ଏକ ବଳିଷ୍ଠ ରାଷ୍ଟ୍ରରେ ପରିଣତ କରିପାରିବ। ଆପଣମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦଉଛି ଯେ ଆପଣମାନେ ମୋତେ ସୁଯୋଗ ପ୍ରଦାନ କଲେ ଏ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ। ଧନ୍ୟବାଦ ଆପଣ।